all about humanity. It's all about humanity.
So what am I fist? We fire starters, starters. One out of a million will reach those heights. Always had a feeling that I won't deny. Now what? Never toss. Look at my eyes. I'm on the rocks. Rise. হ্যালো 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 সবাইকে মোবারক, কেমন আছেন সবাই? ফরহাদ ইবান ভাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ মোবারক ফরহাদ ইবান ভাইয়া, জুবায়ের খান ঈদ মোবারক, নাদিম কি অবস্থা? তিন নম্বর 20 AWF আলম, AWF আলম তোমাকে একটু শুনতে হবে।
বিমুনা ভাই ভাই স্টার্ট হচ্ছে 11:15 11:15 টাইম দিয়েছি, তবে চেষ্টা করবো যদি সবাই চলে আসে এর আগে স্টার্ট দিয়ে দিতে। যারা এখনো জয়েন করেনি প্লিজ জয়েন করে ফেলেন, আমরা তাড়াতাড়ি স্টার্ট দিয়ে দিব। আজকে আশা করছি আরেকটা রুম অথবা হতে পারে। হ্যালো সাব্বি, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? এই রাফি, ঈদ মোবারক। ঈদ মোবারক, কি অবস্থা বাড়ি? অবস্থা খুব ভালো, বরাবরের মতো তার ঈদ সেলিব্রেট করা যাচ্ছে না, কিন্তু আমরা যতটুকু পারবো প্রতিটুকুই সেলিব্রেট করবো। সো আমাদের মধ্যে অলরেডি প্রায় 42 জন মেম্বার চলে আসছেন। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যারা যারা স্কোয়াড নিয়ে একসাথে খেলতে চান আপনারা একই স্লটে চলে যান এখনই, কারণ ইস দ্য রাইট টাইম। পরে দেখা যায় যে স্লটগুলো চেঞ্জ করতে প্রবলেম হয়ে যায়। জুবায়ের খান লিখছে, ঈদের খুশিতে সাব্বির ভাই কথা বলা অফ করে দিছে। সাব্বির ভাইয়ের পাশে তো তোমরা নাই নাদিম, একসাথে থাকলে আর করোনা ভাইরাসের এই অবস্থা তাণ্ডব যদি না থাকতো তাহলে এই আজকের চার্জারটা কিন্তু আমরা ইউজুয়ালি অনেক মজা করি। আমি মিস করি সেই দিনগুলো, কিন্তু মিস করি। হ্যাঁ, আগে আসলেই অনেক মজা হইতো, 2010-11 দিকে যখন আমরা সবাই একসাথে আড্ডা মারতাম। টিম নাম্বার 2 এপিক রেজ 1 ভাই কি একটু মুভ করতে হবে। টিম নাম্বার 2 এপিক রেজ 1
হ্যাঁ, জুবায়ের খান, উই অলসো মিস দোজ ডেইজ। মেহেদি হাসান, ঈদ মোবারক অল ফ্রম টিএইচটি ক্ল্যান। টিএইচটি ক্ল্যানের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানানো হয়েছে। ঈদ মোবারক টিএইচটি ক্ল্যান, আপনারা সবাই চলে আসেন। আজকে মনে হচ্ছে আমরা ডিউ টাইমের আগে রুমটা শুরু করে দিতে পারবো। আর হোপফুলি আজকে আমরা দুইটা রুম খেলবো, হোপফুলি। সো আমি সবাইকে আমাদের অফিশিয়ালি ওয়েলকাম জানাচ্ছি, তারপর তুমি পার্সন টু পার্সন ওয়েলকাম জানিয়ে দিও। Hello everyone, welcome to another live stream of custom matches presented by your very own AWF Gaming. Please like, share and don't forget to subscribe our YouTube channel. আজকে আমি আপনাদের সাথে আছি AWF Rafi এবং আমাদের সাথে AWF Planner, AWF Snox aka Sabi. We would like to thank each and every one of you who checked our videos, like, comment and share and also subscribed our channel. Thank you for your kind support. আজকে আমরা চান্দ্রা উপলক্ষে মনে হচ্ছে দুইটা রুম খেলতে পারবো, সাব্বি। হ্যাঁ অবশ্যই, আজকে একটু সেলিব্রেট করা দরকার। সো আপনারা এখনো যারা জয়েন করেননি জয়েন করে ফেলেন, আমরা আশা করতেছি 11:15 আগে স্টার্ট করতে পারবো, 11:06 যদিও বাজে। সো চলে আসেন। আজকে কিন্তু আমাদের সাথে নতুন কিছু, হ্যাঁ নতুন কিছু মেম্বার জয়েন করেছে আজকে আমাদের সাথে, আপনাদের সবাইকে ওয়েলকাম। নাম্বার 1 এ দেখা যাচ্ছে তানসু ভাই, সময় ভাই, মোস্তাফিজ ভাই, আপনাদেরকে ওয়েলকাম। 3 নাম্বার 2 তে ওয়াট দা এফ প্রিয় ভাই, আপনাকে ওয়েলকাম। টক্সিক প্ল্যান, আপনারা ফুলফিল ছিলেন, একজন মেম্বার হয়তো বের হয়ে গেছেন, তাড়াতাড়ি চলে আসেন। টক্সিক রাকিব ভাই, টক্সিক ইমরান ভাই, টক্সিক ইসলাম ভাই, ওয়েলকাম ব্রো। রিয়াজউদ্দিন ভাই ছিলেন এখানে, হ্যাঁ উনি মেবি আবার আসবেন। রিয়াজ ভাই আপনাকে ওয়েলকাম। গ্যাংস্টার ক্ল্যান দেখা যাচ্ছে চলে আসছে, গ্যাংস্টার ক্ল্যানের মাসুদ ভাইকে ওয়েলকাম, মির্জা ভাইকে ওয়েলকাম, তারেক ভাই আপনাকে ওয়েলকাম। বিএম প্ল্যান কিন্তু বরাবরের মতো ফুল স্কোয়াড নিয়ে বসে আছেন, বিএম ভাও, বিএম তসলিমা, বিএম শ্যাডি এন্ড বিএম ইয়াবা, আপনাদের ওয়েলকাম। টিসিএম প্ল্যান থেকে দেখা যাচ্ছে শিবির ভাই, অ্যাসাসিন ভাই এন্ড এক্সিকিউশনার ভাই, আপনাদের ওয়েলকাম। আপনাদের আরেকজন মেম্বার নিয়ে চলে আসেন। টক্সিক ক্ল্যানের বিটি ভাইকেও দেখা যাচ্ছে, ফার ফ্রম ইউর দিন, আফতাহা, ইফতাহাস, স্যাম ভাই এন্ড আহমেদ জাফরি ভাই, ওয়েলকাম। টিম নাম্বার 9 অ্যানেক্স দাদা, জিজি ডিয়াবলো, ওয়েলকাম। টিম নাম্বার 10 পান্ডা, পান্ডা ক্ল্যান থেকে পান্ডা রোহান, আবির আহমেদ, উইজার্ড নীরব এন্ড উইজার্ড অরিন, ওয়েলকাম। স্যাভেজ মাফিয়া ফার্স্ট টাইম জয়েন করেছে, তো ওয়েলকাম উইজার্ড। আপনারা সবসময় আসবেন আমাদের সাথে লাইভ স্ট্রিমে খেলতে। টিম নাম্বার 11 স্যাভেজ ক্ল্যান থেকে মাফিয়া ভাইকে দেখা যাচ্ছে, জেভিয়ার এন্ড আকিব 9 ভাই, ওয়েলকাম। কালকের উইনার হিট মনস্টার ভাই, কালকে ওনার উইনার ছিলেন, হ্যাঁ কালকের উইনার ওনারা, হিট মনস্টার ভাই, AWF ফ্রিফার, জ্যাপ ইমন ভাই অ্যান্ড আইকনিক এজে ভাই, আপনাদেরকে ওয়েলকাম। টিম নাম্বার 13 এ গ্যাংস্টার ক্ল্যান, গ্যাংস্টার ডেভিল, গ্যাংস্টার ভাই, গ্যাংস্টার মাসুদ ভাই, ওয়েলকাম। রিয়াজউদ্দিন ভাই যদি আপনি ওনাদের সাথে রেগুলার না খেলে থাকেন তাহলে আপনি একটু শিফট করতে হবে, কারণ গ্যাংস্টার ক্ল্যান কিন্তু রেগুলার ওনাদের মেম্বার নিয়ে খেলেন। আপনি যদি লাইভ স্ট্রিমিংটা শুনে থাকেন তাহলে একটু শিফট করেন। টিম নাম্বার 14 শুভেচ্ছি ভাই, নকআউট রাজি ভাই, নকআউট ফায়ার হার্ট অ্যান্ড ওয়াট দ্য এফ দীপু, ওয়েলকাম ব্রো। টিম নাম্বার 15 এ কিন্তু AWF ক্ল্যানের মেম্বারদেরকে দেখা যাচ্ছে, AWF ইভান, AWF দেশি, করোনা ভাইরাস, ওয়েলকাম। নকআউট ক্ল্যান থেকে অপু, বিডিটি ক্ল্যান থেকে রাব্বি, নুরুন নাহার অ্যান্ড পিকাচু, নাদিম, আমাদের নাদিম, ওয়েলকাম। টিম নাম্বার 17 এ জুলকার নায়ন অ্যান্ড D12 ক্ল্যান থেকে শান্ত, এটাও কিন্তু নতুন ক্ল্যান, D12 ক্ল্যান আমাদের সাথে খেলেছেন অবশ্য, উনি সঞ্জারি ভাই, জারিফ, লাবিব ভাই অ্যান্ড পান্ডা জিজি, জনি সিন্স ভাই, ওয়েলকাম। টিএইচটি ক্ল্যান থেকে মিদুল, সিফাত, তাজ অ্যান্ড আসিফ, আপনাকে ওয়েলকাম। উইজার্ড নাসির ভাই, ওয়েলকাম, আপনাদের ক্ল্যান মেম্বার আমি উপরে। টিম নাম্বার 23 দ্য জোকার, হিটলার,
আমিম, বিডিআরসিস অ্যান্ড ব্যাড বয়, ওয়েলকাম ব্রো। টিম নাম্বার 24-এ উখিয়াও, মাফিয়া কিং, কোপেক্স, হৃদয় অ্যান্ড ডিয়ার জিয়া, ওয়েলকাম। টিম নাম্বার 25-এ দেখা যাচ্ছে রায়েদ, রুবায়েদ রহমান, গ্রেগর অ্যান্ড জি এন আর এল রায়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড ঈদ মোবারক সবাইকে। রাফিক আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। টিম নাম্বার 20 আমার মেবি এখন ফুল হয়েছে, ফুল হলে কমেন্ট করে যাবেন প্লিজ। টিম নাম্বার 20 আপনার টিম ইজ ওকে নাও? আমার মতে ফুল হয়েছে, মনে হচ্ছে একই টিম। টিম নাম্বার 13 এর ব্যাপারে যেহেতু কোনো কথা আসেনি, হয়তো বা তারা একসাথে এলেন। আবুল কালাম ভাই জানাবেন টিম নাম্বার 20 কি এখন ঠিক আছে কিনা। মুন্না ভাই লিখছেন ভাই স্টার্ট কখন দিবেন? ভাই স্টার্ট দিব আর 5 মিনিটের মধ্যেই, হোপফুলি 5 মিনিটের মধ্যেই স্টার্ট দিয়ে দিব। আর যদি এর আগেই 100 জন মেম্বার হয়ে যায় আমরা এর আগেই স্টার্ট দিয়ে দিব। কিছু কিছু স্লট এখনো ফাঁকা আছে, আপনারা জয়েন করে ফেলেন, আমরা স্টার্ট দিয়ে দেব। টিম নাম্বার 4 থেকে IMF নিশা আপু, আপনি লাইভ স্ট্রিমিংটা দেখে থাকলে আপনাকে মুভ করতে হবে। টিম নাম্বার 4 এর একজন মেম্বার ঢুকতে পারছেন না। IMF নিশা আপু যদি আপনি শুনে থাকেন আপনি একটু প্লিজ মুভ করেন। সাদাত নাফিলিকসন AWF নক্স কাহা পর হ্যায় ঠোকনা চাহতা হু উসকো। নাফিকে কালকে আমি কিল করছিলাম, নাফির হয়তো বা আজকে আমাকে কিল করা হবে না, আজকে আমি খেলতেছি না। IMF নিশা আপু আপনি যদি শুনে থাকেন আপনাকে মুভ করতে হবে, আপনাকে মুভ করতে হবে। টিম নাম্বার 8 এর এপিক রেজওয়ান, টিম নাম্বার 8 মেবি, হ্যাঁ টিম নাম্বার 8 এপিক রেজওয়ান, টিম নাম্বার 8 এপিক রেজওয়ান মুভ করতে হবে। আর IMF নিশা, ওকে টিম নাম্বার 4 থেকে IMF নিশা তাকে একটু মুভ করতে হবে। হ্যাঁ এপিক রেজওয়ান হয়ে সরে গেছেন। টিম নাম্বার 20 AWF ইমন ভাই, AWF ক্ল্যানের আপনাকে একটু মুভ করতে হবে। AE ক্ল্যান তাদের ফুল মেম্বার নিয়ে খেলছেন, AWF ইমন একটু মুভ করতে হবে। AWF ইমন ভাই আপনাকে মুভ করতে হবে। এখন অ্যাকচুয়ালি সব ক্ল্যানের স্লট যেগুলো ফাঁকা আছে সেগুলো সবই মনে হচ্ছে যে রিজার্ভড, একটু তাড়াতাড়ি চলে আসেন ভাই। AWF ইমন আপনাকে একটু মুভ করতে হবে। আপনাকে একটু মুভ করতে হবে। টক্সিক ল্যান্ড থেকে টক্সিক বিটি ভাই একটু মুভ করতে হবে, আমরা আর 1 মিনিট ওয়েট করব তারপর ম্যাচ শুরু হয়ে যাবে। প্লে বয় ভাই লেখছেন তাজ ভাই ওইটা হ্যাকার, এটা নিয়ে সবাই একটু কনফিউশন ছিল। তাজ টিএক্সটির তাজের এটা নতুন আইডি শুধুমাত্র রুম খেলার জন্য, ও আমাদের পরিচিত এক ছোট ভাই, ওর অন্য আইডি আছে কিন্তু সেতে রিনেম কার্ড না থাকার কারণে ফুল ক্ল্যানের নামটা একসাথে আসতেছিল না। দ্যাটস ওয়াই নতুন প্রোফাইল খুলে শুধুমাত্র রুম খেলার জন্য হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করে। সো এই ব্যাপারে আপনারা একটু নিশ্চিন্ত থাকতে পারেন।
টিম নাম্বার 4 আপনাদের মেম্বার কোথায়? এখনো ঢুকতেছে না কিন্তু। টাইম কিন্তু ওভার হয়ে গেছে, আমরা এখনই শুরু করে দেবো। 20 সেকেন্ড, 20 সেকেন্ড, উই উইল ওয়েট 20 সেকেন্ডস। শুরু করে দৌড়াতে আজকে কিন্তু আমি ভেবেছিলাম ডিউ টাইমের আগে 100 জন মেম্বার হয়ে যাবে, কিন্তু আনফর্চুনেটলি আজকে 100 জন মেম্বার হয়নি, আজকে 97 মেম্বার। আজকে অনেকেই হয়তো ঈদের খুশিতে একটু বের হয়েছে। আজকে কিন্তু রাস্তাঘাটে অনেক মানুষ দেখলাম, আমি একটু বের হয়েছিলাম। তুমিও বের হয়েছিলা? সবাই কিন্তু ডেজার্ট লোকেশনে যেতে পারবে, মিলিটারি বেজ আর নব একটু দূর হয়ে যাবে, এছাড়া বাকিগুলা কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে। লিপোভকা নর্মালি ক্লাসিক ম্যাচে কিন্তু একটা সেফ জোন, কিন্তু রুম ম্যাচে কিন্তু লিপোভকা তো প্রচুর টিম দেখা যায়। আমরা কিন্তু দেখতে পারতেছি 4টা টিম এখন লিপোভকাতে যাচ্ছে। আমার মনে হচ্ছে মিলটাতেও যাচ্ছে, 3টা টিম মনে হয় মধ্যে থেকে মিলটা যাবে। সো আমি দেখতে পাচ্ছি কামেশকির দিকে যাচ্ছে, এবং 3 নম্বর 21 তাদের ফেভারিট প্লেস ইয়াশনিয়া। লিপোভকাতে 2টা টিম চলে গেছে, মিলটা পাওয়ার 1টা টিম যাচ্ছে, মিলটাতে 1টা টিম যাচ্ছে, মিলটাতে 2টা টিম যাচ্ছে। কালকে উইনার টিমটা কিন্তু ওইদিকেই কমপ্লিটলি অ্যাভয়েডেড পচিং কি, এভরিওয়ান, নো ওয়ান ড্রপড ইন পচিং কি, নো ওয়ান। 3টা টিম জর্জোতে, 2টা টিম জর্জো সিটিতে, এন্ড বরাবরের মতোই পচিং কিতে কোনো টিম নাই, মাঝখানে পুরো খালি দেখা যাচ্ছে। ইভেন মানে মিন্টাতে তো মনে হচ্ছে এখন ফাইট শুরু হয়ে যাবে, আমার যা মনে হচ্ছে মিন্টাতে অনেকগুলো টিম মিন্টা পাওয়ারে। আমরা একটু এদিকের অবস্থা দেখে আসি। নম্বর 14 কে দেখা যাচ্ছে, পান্ডা টিমকে দেখা যাচ্ছে, পান্ডা রোহান ভাই অলরেডি নক, টিম নম্বর 14 এর নক আউট রাজীব ভাই কিন্তু নক করে দিচ্ছেন। ওইদিকে উইজার্ড অরিন আপু নক, টিম নাম্বার 10 কিন্তু বিপদে, টিম নাম্বার 10 এর উইজার্ড নীরব নক, টিম নাম্বার 10 কি সার্ভাইভ করে যাবে না? টিম নাম্বার 10 সবার প্রথমে ওয়াইপড আউট নামার সাথে সাথে, টিম নাম্বার 4 কিন্তু অলরেডি একটা টিম, টিম নাম্বার 14 অলরেডি একটা টিমকে ওয়াইপ আউট করে দিল। লিপোগাতে না এই ফাইটটা মিলটা পাওয়ারে হয়েছে। এখানে টিম নাম্বার 17 একজন প্লেয়ার,
কামিশকিতে কিন্তু আমাদের বরাবরের পরিচিত টিম গ্যাংস্টার টিম ম্যাক্স ফ্লাশ ভাই কিন্তু টিম নাম্বার 17 এর সময় ভাইকে ভালো ড্যামেজ দিতে সক্ষম হয়েছেন জাস্ট একটা ডেজার্ট ইকো দিয়ে এদিকে টিম নাম্বার 4 কিন্তু বিপদে টিম নাম্বার 4 এর একজন মেম্বার বাকি আছেন গ্যাংস্টার ক্লানের কিন্তু তিনজন তারপরে রাজ দিলেন এন্ড টিম নাম্বার 4 ইভেন আমি কামেশকিতে ফাইট দেখতে পাচ্ছি টিম নাম্বার 13 এবং টিম নাম্বার 4 এর মাঝখানে গ্যাংস্টার ভাই কিন্তু এখানে ডেড তাদের টিমের হচ্ছে তিনজন মেম্বার বাকি আছেন টিম নাম্বার 4 এর একজন কিন্তু বেশ দূরে ইএক্সি নাফি নাফিদের টিম বাকি তিনজন মেম্বার কিন্তু ডেড তার সামনে কিন্তু এখন গ্যাংস্টার ক্লানের তিনজন এখন হয়তো ফাইটটা হবে না যেহেতু নাফি ক্যাম্প করছে আমরা কিন্তু জর্জপুলে একটু ঘুরে আসতে পারি জর্জপুলে অনেকগুলো টিম নাম্বার টিম নাম্বার 12 কিন্তু খুব সেফলি মিলটা পাওয়ার এর আশেপাশে কেউ নেই আমাদের একটা ফেভারিট টিম বিএম ক্লান কিন্তু জর্জপুলে কন্টেইনারে আছে তারা টোটাল এই জায়গাটাতে কন্টেইনারে অন্য কেউ না থাকলেও কিন্তু সিটিতে কিন্তু তিনটা টিম দেখতে পাচ্ছি আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা প্লিজ অল মাইকটা অফ করে দিবেন না হলে কিন্তু স্ট্রিমে কিন্তু কথাটা চলে আসে খেলা শুরু হলে প্লিজ একটু অল মাইকটা অফ করে দিবেন টিম নাম্বার 24 এর উপরে কিন্তু টিম নাম্বার 8 রাজ দিচ্ছে ইফতাহাত স্যামের উপরে কিন্তু স্প্রে হলো এন্ড নক এন্ড নক 16 এর একজন প্লেয়ার অবস্থা খুব খারাপ টিম নাম্বার 8 টিম নাম্বার 24 এবং 16 খুব কাছাকাছি টিম নাম্বার 16 এর কিন্তু চলে আসছে টিম নাম্বার 24 এর উপরে কিন্তু থার্ড পার্টি হবে এই জায়গাতে এন্ড মাফিয়া কিং ভাই কিন্তু মাফিয়া কিং ভাই কিন্তু এবং আরেকটা নক নিয়ে নিলেন দুটো কিল পেয়ে গেলেন আমি টিম নাম্বার 8 এর দুজন ডাউন উকিয়াও ভাই কিন্তু একটু বিপদে পড়বেন একটু বিপদে পড়বেন রাফিদ তোমার মাইকে কি কথা আসতেছে হ্যাঁ আসতেছে টিম নাম্বার 16 এর সাথে টিম নাম্বার 24 এর এখন একটা ফাইট হবে টিম নাম্বার 8 এর দুজন মেম্বার আছে টোটাল 4টা কিল করেছেন তাদের টিমের দুজন প্লেয়ার কিন্তু অলরেডি ওয়াইপড টিম নাম্বার 16 এর দুজনকে দেখা যাচ্ছে টিম নাম্বার 24 এর দুজনকে দেখা যাচ্ছে টিম নাম্বার 25 এর তিনজন আছেন এখানে তারা সবাই একটা কম্পাউন্ডের কাছাকাছি একই বিল্ডিং এ আসলে সবাই অবস্থান নিচ্ছে এদিকে বিরিটি রাত্রি ভাই হয়তো উকিয়া ভাইয়ের উকিয়াও এই পজিশনটা দেখে ফেলেছে বাট বিরিটি রাত্রি ভাই কিন্তু নিজেই নক এন্ড উকিয়াও ভাই কেউ নক দেখা যাচ্ছে নক করে তিনজনকে নক করে এবং কিল টিমটাকে ওয়াইপড আউট করতে সক্ষম হলো টিমটাকে ওয়াইপ আউট করে দিল কিন্তু পিছন থেকে কিন্তু আবার টিম নাম্বার 25 আসছে একটু সেফ থাকতে হবে টিম নাম্বার 16 কে এছাড়া আমরা কোথায় ফাইট আশা করতে পারি আমরা এখন মেনশনের কাছে আছে একটা ফাইট আশা করতে পারি এন্ড বলার সাথে সাথেই শুরু বলার সাথে সাথেই আসলে শুরু ইভেন ইয়াশনাতেও ফাইট হচ্ছে মিলটাতেও কিন্তু ফাইট হচ্ছে টিম নাম্বার 17 এর সাথে টিম নাম্বার 21 এর
তিনজন চারজন মেম্বারই আছে, তাদের সাথে এখন টক্সিক ক্ল্যানের একজন মেম্বার জীবিত আছে, টিম নাম্বার 5 টক্সিক বিটি, বাকি তিনজন কিন্তু অলরেডি ডাউন। টিম নাম্বার 17 কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল, যে ইয়াসনাতে কিন্তু দুইটা টিম দেখা যাচ্ছে একদম পাশাপাশি। গাটকাতে কিন্তু টিম নাম্বার 9 এর জিজি ডিয়াবলো এবং রিয়াজউদ্দিন ভাই দুইজন মিলে কিন্তু একটা টিমের মনে হয় দুইজন প্লেয়ার ছিল এখানে, তারা ওয়াইপ আউট করে দিল। টক্সিক নিশাত এখন পর্যন্ত কিন্তু 3 কিল, কালকে 16 কিল নিয়েছিলেন কিন্তু আনফরচুনেটলি কিন্তু চিকেনটা আসেনি। এদিকে কিন্তু জর্জর পাশাপাশি প্রচুর টিম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টিম এন্ড 7 নম্বর টিমও কিন্তু এদিকে আসছে জর্জর পাশাপাশি সবগুলো টিম। কিন্তু জর্জর কন্টেনারে আজকে কিন্তু বেশি ফাইট হয়নি, না ওখানে খুব একটা বেশি ফাইট হয়নি, মেইনলি ফাইটটা লিপকাতে এন্ড মিলটাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কামিশকিতে একটা ফাইট হয়তো, ইয়াসনাতে একটা টিম ওয়াইপ আউট হয়ে যায়। টিম নাম্বার 2 ড্রপটা কিন্তু একদম সেফলি তারা নিতে পারবে, তাদের আশেপাশে কেউ নেই। টিম নাম্বার 20 এর খুব পাস দিয়ে কিন্তু টিম নাম্বার 6 অবস্থান করছে। টিম নাম্বার 6 যে বিএম ক্ল্যান তারা এখন অলরেডি ফায়ার করা শুরু করেছে। টিম নাম্বার 20 আজকে আমাদের সাথে নতুন খেলতে আসা টিম, তারা কিন্তু খুব একটা বাজে পজিশনে পড়বে এখন। দুজন কিন্তু রাজ দিচ্ছে, এদিকে বিএম ক্লা কিন্তু একজন মেম্বার হারিয়ে ফেললো, বিএম বাবাকেও ইয়াবাকেও হয়তো বাঁচানো যাবে না। বিএম ভাউ কিন্তু টিপিপি নিচ্ছে কিন্তু আমার মনে হয় না এই যাত্রায় বিএম প্ল্যান বেঁচে ফিরতে পারবে। পজিশনটা চেঞ্জ করে নিলেন, তসলিমা আপু হয়তো বা বিড আউট হয়ে যাবেন। আই থিঙ্ক তসলিমা আপু এখানে রিভাইভ পাবেন, বিএম ক্ল্যানকে এখন খুবই সাবধানভাবে খেলতে হবে। এখানে ডুও ভার্সেস স্কোয়াড একটা ম্যাচ হতে পারে, চারজন কিন্তু বিএম ভাউয়ের দিকে যাচ্ছে, বিএম ভাউয়ের জন্য সার্ভিস প্ল্যান কঠিন হয়ে যাবে। যা বলছিলাম আজকে আমাদের নতুন যেই টিম এই ক্ল্যান, আপনারা যে টিমটাকে নকআউট করলেন কেবল, তারা কিন্তু প্রতিদিন ভয়ানক লেভেলের গেম প্লে দেখায়, আজকে আপনারা সেই টিমটাকে ওয়াইপ আউট করে ফেললেন। জোনে ঢুকছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টিম জর্জ থেকে জোনে ঢুকবে, এদিকে মিলটাতে কিন্তু একটা ফাইট হতে পারে নকআউট ক্ল্যানের সাথে। আমি আমাদের আজকে নতুন এই ক্ল্যানের একজন মেম্বারকে আসলে শাউট আউট দিতে হয়, উনি একাই কিন্তু তিনজনকে নকআউট করেছেন বিএম ক্ল্যান। বিএম ক্ল্যান কিন্তু এ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ম্যাচে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছিল, আজকে কিন্তু লাবিব ভাই সেই টিমের তিনজন প্লেয়ারকে একাই নকআউট করতে সক্ষম হন। মোস্তাফিজ ভাই দিকে একটা স্প্রে হচ্ছে, WTF দীপু ভাই কিন্তু স্প্রেটা করলো কিছুটা কানেক্ট, এটা মিলটাতে ফাইট হচ্ছে, এদিকে কিন্তু নকআউট রাজি ভাইকে নকআউটই করে দেওয়া হলো। মোস্তাফিজ ভাই দিয়ে গ্রেনেড থ্রো হলো, একটু কিক করে কুক করলে হয়তো বা কানেক্ট হয়ে যেত, মোস্তাফিজ ভাইয়ের দিকে স্প্রেও করা হলো, ওটা কানেক্ট হয়েছে। দীপু ভাই আরেকটা গ্রেনেড থ্রো কিন্তু এটা বাউন্ডারি ওয়ালের অন্য সাইডে থাকাতে মোস্তাফিজ ভাই বেঁচে যাবেন, লাইক ঠিক করে নিলেন। এখানে কিন্তু হোয়াট দ্য ফাক দীপু কিন্তু অলরেডি 7 কিল নিয়ে নিয়েছেন। মোস্তাফিজ ভাইয়ের দিকে আরেকটা গ্রেনেড থ্রো হলো এন্ড লাইফ কিন্তু অর্ধেকের নিচে, এখন গ্রেনেডের পর গ্রেনেড কিন্তু থ্রো হচ্ছে, মোস্তাফিজ ভাই কিন্তু ফাইনালি সেখান থেকে ব্যাক আউট করলো, কিন্তু অনেকক্ষণ ওখানে ছিলেন। এদিকে কিন্তু গ্যাংস্টার ক্লানের সাথে ফাইট চলছে রাফি। হ্যাঁ
জোনটা কিন্তু খুব একটা ভালো না, সবাইকে ব্রিজ ক্রস করতে হবে। তারা দুইজনের ড্রপের খুবই কাছাকাছি, খুব খারাপ আইকনিক এজি ভাই, হিটমাস্টার ভাই, কিন্তু এফডি মিরাজ ভাই একা এখন একটু পিছনে অবস্থান নিচ্ছে কে ওয়াই ও রনি। এফডি মিরাজ ভাই আর তার সাথে আছেন হচ্ছে কেওয়াইডি রনি ভাই, তাদের সামনে হিট মনস্টার এবং তার টিম চারজন মেম্বারই আছেন তারা, সো এখান থেকে একটু কষ্ট হয়ে যাবে। টিম নাম্বার 2 এখানে আসলে ড্রপ লুট করার জন্য এসেছিল, কিন্তু পিছন থেকে আবার টিম নাম্বার 12 যারা কেবল একটা প্লেয়ার ড্রপ লুট করলো তারাও ড্রপের জন্য আসে। এন্ড মিরাজ ভাইয়ের পজিশন খুব খারাপ, পিকাচুকে নকআউট দেখা যাচ্ছে, এই ফানটা কিন্তু এগেইন ইন অ্যাকশন। দেখা যাক 4-1 এ রনি ভাইয়ের পজিশনটা আসলে কি হয়, উনি আপাতত নিচ্ছেন, সবগুলো টিম এখন জোনে ঢোকার চেষ্টা করবে। চলে আসবেন, তাদের একটা দেখা হয়ে যেতেও পারে। টক্সিক ক্ল্যান কিন্তু অলরেডি 9 কিল করে ফেলেছে, আজকেও তারা কিন্তু ভালো পারফরম্যান্স দেখাচ্ছে বরাবরের মতোই। টক্সিকের একটা টিমের কিন্তু 9টা কিল দেখা যাচ্ছে, টক্সিক কিন্তু দুইটা টিম নিয়ে খেলতেছিল মেবি। টক্সিক সাব্বি ভাই খেলতেছিলেন, 0 কিল হয় ওনার। টক্সিক বিটি ভাইও খেলতেছিলেন, ওনারও 0 কিল, ওনারা একটু আর্লি মারা যান। আজকে আর্লি টিমগুলোর মধ্যে পিকাচু, ওসাইরিস, আমাদের যতটুকু মনে পড়ে ওসাইরিস ক্ল্যান, গ্যাংস্টার ক্ল্যান কিন্তু আর্লি আজকে মারা যায়। ম্যাক্স ক্ল্যানকেও দেখা যাচ্ছে, দুইজনকে নকড আউট করে ফেলছেন। ফাইটটা কোথায় হচ্ছে? সেই ইয়াতে, ইয়া মিলিটারিতে। হিট মনস্টার ভাই এখন একাই বেঁচে আছেন, অবশ্য মনে হচ্ছে যে এখানে টিমটা উনি ওয়াইপড আউট হয়ে গেছেন, কারণ হিট মনস্টার ভাই রিভাইভ দিচ্ছেন, বাট উনি নেট দিয়ে দুটো টিমকে, দুটো মেম্বারকে কিন্তু ওয়াইপড আউট করে ফেলছিল। এখন অনেকগুলো টিমকে কিন্তু ব্রিজ দিয়ে পুশ করতে হবে। হ্যাঁ, টিম নাম্বার 3, টিম নাম্বার 21, টিম নাম্বার 14 একই জায়গায় অবস্থান করছে। উনি কিন্তু বোটের কাছে অবস্থান নিচ্ছেন এবং বোটে কিন্তু আর কয়েকটা ফায়ার পড়লে বোট ব্লাস্ট হয়ে যাবে। টিএসটি ক্ল্যানের কিন্তু একটা কপাল বলা যায়, ওনারা কিন্তু পানিতে মাঝে মধ্যে এনিমি পেয়ে যায়। এর আগেও কিন্তু আমরা দুইবার এই ব্যাপারটা খেয়াল করছি, সামহাও ওনারা পানিতে এনিমি পেয়ে যায়। যারা এখন পর্যন্ত অসাধারণ খেলছেন তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যাবে। কন্টিনিউয়াস ফায়ার কিন্তু হচ্ছে এবং সবার কিন্তু লাইফ লো। সাবধান থাকতে হবে, সবাই কিন্তু ওপেন জোনেই ছিল।
3 ভাইরাস ইমরান ভাইকে দেখা যাচ্ছে টিপিপি নিচ্ছে, তার সামনে কিন্তু টিম নাম্বার 21 টিম নাম্বার 19 এর সাথে টিম নাম্বার 25 এর একটা ফাইট এখন হতে পারে, ফাইট কিন্তু শুরু হয়ে গেছে, টিম নাম্বার 25 এর একজন মেম্বার কিন্তু নকআউট দেখাও যাচ্ছে, টিম নাম্বার 19 কিন্তু ফুল একটা বাসা দখল করে আছে, মানে এদিকে রিয়াদ ভাই লাইফের অবস্থা ভালো না, একজনকে অলরেডি নকআউট করে দেওয়া হয়েছে, টিম নাম্বার 21 তারা এখন নিজেরাই কিন্তু বোট নিয়ে যাবে, একজন ভাই কমেন্ট করছেন জোস এ ই প্ল্যান, হ্যাঁ আজকে ওনারা ফার্স্ট টাইম এসে যে গেমটা দেখাচ্ছেন অসাধারণ, ইমরান ভাই লিখছেন ভাই টক্সিক প্ল্যানের গেম প্লে, অবশ্যই টক্সিক প্ল্যান যখনই অ্যাকশনে আসবে আমরা তখনই চলে যাব, টক্সিক প্ল্যানের কাছে কিন্তু এখন গাড়িও নেই বোটও নেই, তাতে কিন্তু কষ্ট হয়ে যাবে জোন পার হতে, 36 জন মেম্বার টিম কিন্তু 10টা এখনো বাকি, টিম 19 কিন্তু গাড়ি নিচ্ছে, শ্যাডো এদিকে কিন্তু সামিনদের টিমকে দেখা যাচ্ছে, টিম নাম্বার 19 কিন্তু সামিনদের টিম, সলিড আইকন কিন্তু দেখা যাচ্ছে, ডান সাইড দিয়ে ফ্ল্যাঙ্ক দিচ্ছে, একাই ফ্ল্যাঙ্ক দেওয়াটা একটু বোকামি হতেও পারে, স্প্রে হলো কিন্তু রুবায়েদ ভাইয়ের উপরে অ্যান্ড কানেক্ট কিন্তু কিছুটা হয়েছে, সলিড আইকনের লাইফের অবস্থা কিন্তু সেটা ভালো না আমার মতে, তার আগে লাইফটা ঠিক করে নেওয়া উচিত যেহেতু আপনি একা এদিকে, ডিপি ম্যাপ কিন্তু দেখা যাচ্ছে অনেক পিছনে কিন্তু শ্যাডো এক্সপিটিএক্স নাইনটিনের মধ্যে কিন্তু কম্বিনেশন খুব একটা দেখা যাচ্ছে না, এদিকে কিন্তু সলিড আইকন গ্রেগরকে নক আউট করে দিল, কিন্তু নক আউট দিয়ে আসলে লাভ নেই, যদি নক আউট দেওয়ার পর আপনি রাশ না দেন কারণ সে রিভাইভ পেতেই থাকবে, টিনেভার 19 কে এখন অ্যাজ এ স্কোয়াড খেলতে হবে, টিনেভার 19 এর শ্যাডো জয়েন করছে, ওদিকে কিন্তু এই ক্ল্যান কিন্তু এখন পর্যন্ত তারা ফাইটে আছে, তারা আরেকজন আইকনিক যে ভাইকেও দেখা যাচ্ছে হিট মাস্টার ভাইও নকআউট, এটা এই টিমটা কিন্তু হিট মাস্টার ভাইকে মেরেও ফেলা হয়েছে, গারিব ভাই মেরে ফেলা, সেই টিমটা কিন্তু কালকে রুইনার অ্যান্ড আজকে কিন্তু মিলিটারি বেস একাই দখল করেন এবং দুইটা ড্রপ কিন্তু তারাই লুট করেন, টিম নাম্বার 19 চলে গেল, তারা কিন্তু ফাইটে আসতো না, আমাদের ক্যাম্পিং টিম টিম নাম্বার 20 কিন্তু আমার মনে হয় এখানে তারা অনেকগুলো কিল নিতে সক্ষম হয়েছেন, টিম নাম্বার 20 টিমটাকে ওয়াইপড আউট করে দিয়েছেন, হ্যাঁ টিম 22 এর সাথেও কিনা একটা ফাইট হতে পারে এই প্ল্যানের, অলরেডি কিন্তু তাদের টিম কিল হচ্ছে 12টা, এই ক্ল্যান আজকে অসাধারণ গেমটা দেখাচ্ছে, তারা কি আজকে চিকেনটা নিয়ে নেবে ফার্স্ট টাইম, অন্যান্য ক্ল্যান হতে পারে কারণ যারা সব সময় খেলে এখন পর্যন্ত প্রাণ মিল্ক ক্যান্ডি কিন্তু নক আউট বাই ওয়াট দ্য এফ দীপু ভাই, এদিকে টিম নাম্বার 11 এর সাথে টিম নাম্বার 11 এর সাথে টিম নাম্বার 14 এর একটা ফাইট তারা কিন্তু এখনকার এন্ড দীপু ভাই কিন্তু স্ট্র্যাটেজ মাফিয়া ভাইকে নক আউট মেরেই ফেললেন একদম, টিম নাম্বার 11 কিন্তু সামনে তাদের লাইফের অবস্থা ভালো না, দীপু ভাই কিন্তু একাই ফ্ল্যাঙ্ক দিচ্ছেন অনেক দূরে, আজকে কিন্তু আরেকজন অনেক দূরে কিন্তু শুভ ভাই প্লেয়ার দেখা যাচ্ছে আমাদের মাঝখানে, আজকে কি তাহলে ম্যাক্সিমাম টিম ম্যাক্সিমাম কিল ওনার থাকবে, কামিল ক্যান্ডি মনে হচ্ছে আবার নক আউট হবে না, নক আউট হয়ে গেল এন্ড উনি একাই কিন্তু দীপু ভাই কিন্তু একাই পুরো টিমটাকে ওয়াইপ আউট করে দিল, ওনার টিমমেটরা কিন্তু বেশ পিছনে ছিলেন, এদিকে টিম নাম্বার 7 কিন্তু টিম নাম্বার 14 এর দিকে আগাচ্ছে, টিম নাম্বার 25 কিন্তু গাড়ি নিয়ে জোনে ঢুকছে, তারা এখনো জোনের বাহিরে, টিম নাম্বার 25 এর অনেক প্লেয়ার জোনের বাহিরে, সবাই বলতে গেলে এখন জোনের বাইরে, জোনের ভিতরে শুধু টিম নাম্বার 3 এবং টিম নাম্বার 25 কে দেখা যাচ্ছে, টিম নাম্বার 25 এর একজন প্লেয়ার হয়তো বা মানে অফলাইন, টিম নাম্বার 25 কিন্তু এখানে একজন গাড়ি নিয়ে এসেছিলেন অ্যান্ড দীপু ভাই কিন্তু না দীপু ভাই না
আমাদের ওয়ান অফ দা বেস্ট ক্ল্যান কিন্তু নকআউট, একদম ওয়াইপ আউট এখানে। অসাধারণ ভাই, আমাদের অসাধারণ খেলা দিয়েছেন এই ক্ল্যানের লাবিব ভাই স্পেশালি। এই ক্ল্যানকে আবার একটু তৈরি হতে হবে, 3 নম্বর 7 তাদের দিকে আসছে। এই ক্ল্যান কিন্তু আজকে বড় বড় ক্ল্যানগুলোকেই কিন্তু লাইফ যায় ওয়াইপ আউট করে দিচ্ছে। এই ক্ল্যানের জারিফ ভাই ওদিকে কিন্তু টিএসসি ক্ল্যানের উপরে ফায়ার হচ্ছে। জারিফ ভাইকে কিন্তু দেখা যাচ্ছে উনি ডেড, পিছন থেকে 3 নম্বর 7 টিএসটি ক্ল্যানের উপরে আবারও স্প্রে করা হচ্ছে। কিছুটা কানেক্ট হলো পান্ডা ভাই স্প্রে করে, 3 নম্বর 20 কিন্তু এখন টিএসটি ক্ল্যানের উপরে রাশ দিতে আছে। 3 নম্বর 14 কিন্তু স্যান্ডউইচ অবস্থা হবে মনে হচ্ছে, একদম মনে হচ্ছে স্যান্ডউইচ একটা অবস্থা হবে এই ক্ল্যানের সামনাসামনি। কিন্তু 3 নম্বর 14 এন্ড পান্ডা ভাই কিন্তু অলমোস্ট নকআউট, এন্ড নকআউট দুই টিমেরই একজন একজন নকআউট এবং ওয়াইপড আউট উইদিন এ সেকেন্ড, উইদিন এ সেকেন্ড, অসাধারণ। আরেকটা টিম কিন্তু ওয়াইপ আউট হয়ে গেল। এদিকে 3 নম্বর 21 কিন্তু কন্টিনিউয়াস ফায়ার করে যাচ্ছে 3 নম্বর 20 এর উপর। 3 নম্বর 20 টিম কিল কিন্তু এখন 18টা কিল কিন্তু ওনার একার। লাবিব ভাই, পান্ডা, জিজি এবং আসিফ ভাই তিনজনই অসাধারণ খেলছে। তাদের কিন্তু একজন জোনের বাইরে একটা ফাইট হচ্ছে, জোনের বাইরে একটা ফাইট হচ্ছে 3 নম্বর 22 এর সাথে 3 নম্বর 19 এর। নিচে কিন্তু আবার যেটা বলছিলাম, সামিন কিন্তু লাভ দেওয়ার কারণে কিন্তু বাঁচতে পারলো না। 3 নম্বর 7 খুবই ভালো একটা পজিশন কিন্তু পেয়ে গেল জোনের কারণে। জোন কিন্তু মারাত্মক ফেভার করলো 7 কে, 3 নম্বর 21 কে পিছন দিক থেকে আসতে হবে। 3 নম্বর 22 আলাদা আলাদা এন্ড ওনাদের সামনে কিন্তু, এবং যা বলছিলাম আজকের বেস্ট টিমের সামনে আপনি একা গিয়েছেন এন্ড আপনি কিন্তু শেষ। পিছনে কিন্তু লোকেট হয়ে গেছে আরো দুজন মেম্বার, ডাব্লিউ ক্ল্যানের ইভান এন্ড ইবি তুষার এন্ড লাবিব ভাই কিন্তু শর্ট করলেন, শর্ট কানেক্ট হলো। এ ই ক্ল্যান আজকে খুবই ভালো একটা পজিশন নিয়ে খেলছে। পিছনে কিন্তু আবার টিএসটি ক্ল্যান চলে আসছে, 7 এর সাথে কিন্তু ফাইট হচ্ছে। টিএসটি মিদুল কিন্তু কিছুটা লাইফ হারালো, তার দিকে কিন্তু স্প্রে করা হয়েছিল 3 নম্বর 7 এবং 3 নম্বর 21 একদম সামনাসামনি। টিএসসি মিডল কিন্তু নক আউট, 3 নম্বর 7 এর দুজন নক আউট। টিএসসি আসছে পিছন থেকে পাওয়ার ফায়ার দিচ্ছে, টিএসসি ক্ল্যানের সিফার পাওয়ার ফায়ার দিচ্ছে এবং তার কিন্তু সামনে এসে ফায়ার করলো। সামনেই কিন্তু 3 নম্বর 7 এর একজন মেম্বার, তাকে হয়তো এখন লোকেট করা সম্ভব হয়নি। ডাউন দেখতে পাচ্ছি 3 নম্বর 21 এখানে অসাধারণ খেলা দেখাচ্ছে। অসাধারণ খেলছে আজকে, দেখা যাক। সেটাই বলতে যাচ্ছিলাম, কিন্তু 3 নম্বর 20 আজকে অসাধারণ খেলছে। তাদের ব্যাপারে কিছু অ্যাপ্লিকেশন আসছে, এইমবট প্লাস হ্যাকিং জনিত কিছু জিনিস দেখা যাচ্ছে। উপর থেকে কিন্তু ফায়ার আসছে, উপর থেকে কিন্তু ফায়ার করা হচ্ছে টিএসসি আসিসের উপরে। আসিস কিন্তু বেশ দূরে অবস্থান নিচ্ছে, বাতার ভিতরে কিন্তু টিএসসি সিফার, টিএসসি মিগুল, টিএসসি তার উপর থেকে কিন্তু 3 নম্বর 20 তারা একজন মেম্বার হারিয়ে ফেলেছে। কিন্তু আসলে তারা যে পরিমাণ ফাইটে গেছে, 3 নম্বর 20 এর কাছে হায়ার গ্রাউন্ড থাকলে কিন্তু 3 নম্বর 21 ভালো কভার পেয়েছে, দেখা যাক এখানে ফাইটটা কি সুন্দর হবে।
পরের জোনটা আসলে সবকিছু বলে দিবে যে কে অ্যাডভান্টেজটা পাচ্ছে, কারণ মোটামুটি দুইটা টিমই ভালো পজিশনে। এন্ড এই লাবিব ভাই কিন্তু ডান দিক থেকে একাই ফ্ল্যাঙ্ক দিচ্ছে, বাম দিক থেকে ফ্ল্যাঙ্ক দিচ্ছে এই পান্ডা ভাই, এবং মাঝে কভার ফায়ারের জন্য কিন্তু আসিফ ভাই। অলরেডি কিন্তু টিম নাম্বার 20 সেফলি ঢুকে গেল বিল্ডিং গুলোতে, টিম নাম্বার 21 কিন্তু জোনের একদম এজ ধরা। আসিফ ভাই অ্যান্ড লাবিব ভাই কিন্তু মিডিলের দিকে রাজ দিচ্ছেন, সামনে কিন্তু টিএসসি সিফাস, অনেক পিছনে টিএসসি তাজ অ্যান্ড টিএসসি আছে। তারা হয়তো জোনে ঢুকতে গেলেই পান্ডা ভাই তাদের দিকে স্প্রে করবে, অ্যান্ড স্প্রে কিন্তু হচ্ছে, অলরেডি একটা শর্ট করলো কিন্তু কানেক্ট কিন্তু হয়নি। একটা পিছনে নেটে কিন্তু টিএসটি মিডল যে কোনো সময় নকড আউট হয়ে যেতে পারে, দেখা যাক। নেটটা কি এন্ড পান্ডা ভাই কিন্তু নক আউট, এখন 4 ভার্সেস 2, ডুও ভার্সেস স্কোয়াড একটা ফাইট হবে এখন। লাবিব ভাই দিকে আসিফ, লাবিব ভাই নক আউট এন্ড টিএসটি ক্ল্যান অসাধারণ, আবারও টিএসটি ক্ল্যান কিন্তু উইনার। আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড রুম দিয়ে যাব, তুমি একটু সবাইকে কিল ফিট গুলো একটু ইয়া দিয়ে দাও। আজকে টিএসটি ক্ল্যানের উপরে আমার বাজি ছিল, টিএসটি ক্ল্যান জিতবে রাফির বাজি ছিল এই ক্ল্যানের উপরে। আমরা দুজনই খুশি, এই দুটা টিমই কিন্তু টপ 2 তে ছিল। যেহেতু আমরা সেকেন্ড রুম এখনই খুলে ফেলবো, আমি তাড়াতাড়ি একটু কিল ফিটটা বলে দেই। আজকে ম্যাক্সিমাম কিল হচ্ছে এই লাবিব ভাইয়ের 11টা কিল। টিএসটি ক্ল্যান কংগ্রাচুলেশনস, আপনারা 10টা কিল করেছেন। টিম নাম্বার 2 এই ক্ল্যান, আপনার আজকে প্রথম দিন এসেই যে তাণ্ডবটা করলেন 21টা কিল, অসাধারণ। টিম নাম্বার 3 তিনটা কিল দেখা যাচ্ছে, টিম নাম্বার 4 এ দেখা যাচ্ছে 1টা কিল, টিম নাম্বার 5 এ সলিড আইকন 4টা কিল নেয়, তাদের মোট টিম কিল 5টা, টিম নাম্বার 6 এ 0 কিল, টিম নাম্বার 7 এও কিন্তু দীপু ভাই 11টা কিল। আজকে দুইজন কিন্তু হাইয়েস্ট কিলে দেখা যাচ্ছে, অতএব দীপু 11টা কিল, তাদের টিম কিল হচ্ছে 18টা। টক্সিক ক্ল্যান আজকে 10 জনকে কিল করেন, নিশাদ ভাই করেন 4 জনকে, ভাইরাস ইমরান ভাই 2 জন, অ্যান্ড স্ট্রম ভাই 4 জনকে কিল করেন। টিম নাম্বার 9 এ কোনো কিল নেই, টিম নাম্বার 10 এ 2টা কিল, টিম নাম্বার 11 এ কোনো কিল নেই, টিম নাম্বার 12 এ 2টা কিল, টিম নাম্বার 13 এ 3টা কিল, টিম নাম্বার 14 কালকে ভালো পজিশনে ছিলেন তারা 1টা কিল, টিম নাম্বার 15 এ কিন্তু 5টা কিল, জিএস ডেভিল ভাই 3টা কিল করেন। বিএম ক্ল্যান আজকে খুবই আনলাকি, তারা প্রতিদিন যে পরিমাণ রাশ গেম প্লে দেখান আছে কিন্তু খুব তাড়াতাড়ি ওয়াইপ আউট হয়ে যায় বাই এই ক্ল্যান। এই ক্ল্যান কিন্তু আজকে অসাধারণ খেলছে। টিম নাম্বার 17 একটা কিল, টিম নাম্বার 18 এ দেখা যাচ্ছে 0 কিল, টিম নাম্বার 19 একটা কিল, টিম নাম্বার 20 2টা কিল, টিম নাম্বার 21 4টা কিল, টিম নাম্বার 22 একটা কিল, 23 0 কিল, 24 এক কিল, অ্যান্ড টিম নাম্বার 25 0 কিল। তো আমরা সেকেন্ড রুম স্টার্ট করে দিয়েছি, সবাই জয়েন করে ফেলেন, রুম আইডি পাসওয়ার্ড আমি কমেন্টে দিয়ে দিয়েছি এবং আপনারা ভিডিওতে উপরে রাইট সাইড টপ রাইট সাইডে দেখতে পাবেন, আমি কমেন্টে জানিয়ে দিচ্ছি, আপনারা সবাই চলে আসেন, ডেসক্রিপশনে লেখা আছে। রাফেটে রিকোয়েস্ট দাও নাকি পাচ্ছ না? আমি লবিতে দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি দেখতেছি। আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট, খেলা শুরু হয়ে গেলে প্লিজ অলের মাইকটা অফ করে দিবেন, কারণ অলের মাইক অফ না করলে সেটা কিন্তু স্ট্রিমে শোনা যায়। আজ কিন্তু আমরা অনেক টিমেরই কথা স্ট্রিমে শুনতে পাচ্ছিলাম, খেলা শুরু হয়ে গেলেই আপনারা প্লিজ একটু অলের মাইকটা অফ করে দিবেন। আমি কিন্তু এই ক্লায়েন্টের খেলা দেখেছি, আমার কাছে যথেষ্ট লেজিট মনে হয়েছে। এই ক্ল্যান আসলে প্রচন্ড রাশ খেলে, তো যেহেতু সো অ্যাকচুয়ালি মানে যদি রুমে ভিতরে ঢুকে যদি আসলে কেউ হ্যাক করে তাহলে বোঝা খুবই কষ্ট হয়ে যায়। আমার কিন্তু আমি যতক্ষণ দেখছি আমার মনে হয় না যে পরিমাণ রাশ খেলেন ওইটার জন্য আসলে ওনাদের টিম কিল এত, আমার মনে হয়নি। তাও আপনি যেহেতু বলেছেন আমরা দেখবো, সমস্যা নেই। আমরা এই ম্যাচটা শুরু করবো কয়টায়? 12:10। 12:10 সবাই চলে আসেন।
15 number 1 for WTF. 3 number player. WTF plan কি একটু বলবো, যারা আসলে নিজেদের প্ল্যান নিয়ে খেলেন অথবা টিমমেট নিয়ে খেলেন একটু নিচের দিকে বসতে কিন্তু ভালো হয়, কারণ টিম নাম্বার 1-2 তে কিন্তু অলওয়েজ প্লেয়ার সফল হতে থাকে। এখন দেখা গেল আপনাদের টিমের জন্য কিন্তু আমাদের অনেককে পরে কিক দেওয়া লাগবে। টিম নিয়ে বসলে একটু প্রথম চারটা টিম বাদ দিয়ে বাকি টিমগুলোতে বসলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। সো আমি টিম নাম্বার 1-টা বলবো যে WTF প্ল্যান খালি করে একটু নিচের দিকে চলে আসে, কারণ টিম নাম্বার 1-এ কিন্তু কন্টিনিউয়াস সোয়াপ হতে থাকে। বাই চান্স কোনোভাবে যদি আপনি রুম থেকে বের হয়ে যান, আপনার জায়গায় কিন্তু অন্য কেউ এসে বসে পড়বে। অলরেডি 45 প্লেয়ার্স জয়েন্ট, সো কাইন্ডলি তাড়াতাড়ি চলে আসুন সবাই। সো উইল স্টার্ট আর্লিয়ার। জুবাইর খান নাদিম লেখসার চ্যানেলের মড কি আমি হতে পারবো না? নাদিম, এটা তো দুঃখের বিষয়, রাফি আমাকেই কিছু বানাইতেছ না, ডেলি আমাকে নিয়ে আসে, আমাকে দিয়ে ফ্রি ফ্রি কমেন্ট্রি করায়, এটা নিয়ে কিন্তু প্রোটেস্ট করা উচিত নাদিম।
কথাটা শেষ হলো আর নাদিমের মুখে মদ মদ শোনা যাচ্ছে। যার যে চিন্তা ভাবনা, ও কিন্তু মডিফায়ার বুঝাইছে, তুমি মদ বলতে কি বুঝে গেল রাতে? নকআউটার্স প্ল্যানের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আপনাদের সবাইকে কিন্তু নকআউটার্স প্ল্যান ঈদ মোবারক জানিয়ে দিল। আমরা আপনাকে জানিয়ে দিচ্ছি, আপনাদের সবাইকে ঈদ মোবারক। নাদিম খান লিখছে, মানি না, মানবো না, সৌর শাসন মানবো না। ট্রু, এখানে কিন্তু সৌর শাসন চলতেছে, ডিক্টেটরশিপ। মনে হয় রাফির নাম চেঞ্জ করে আলাদিন রাখা উচিত। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথম দিক থেকে আমি অনেকগুলো ক্ল্যানকে দেখতে পাচ্ছি। হোয়াট দ্য ফাক ক্ল্যান, টক্সিক ক্ল্যান, এফডি ক্ল্যান, বিএম ক্ল্যান, এবং তার নিচেই আছে টক্সিক ক্ল্যান, ম্যাক্স ক্ল্যান। ম্যাক্স ক্ল্যানের আরেকটা সেকেন্ড আইডি দেখা যাচ্ছে। ম্যাক্স ক্ল্যান দুটো টিম নিয়ে এসেছে আজকে, কিন্তু ম্যাক্স ক্ল্যান সবার উপরে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার দিবে। এখন কিন্তু আমি বাজিটা লাগাবো টিম নাম্বার 15 এর উপরে। টিম নাম্বার 15 কিন্তু বিডি হাসিনাকে নিয়ে আসছেন, অ্যান্ড যেখানে হাসিনা আসছে আমার মনে হয় না অন্য কেউ আর উইন করতে পারবে। টিম নাম্বার 15 এবার চিকেনটা মনে হাতে নিয়ে যাচ্ছে। নকআউটার্স ক্ল্যান, 007 ক্ল্যান চলে এসেছে, বিওপি ক্ল্যান, বিওপি ক্ল্যানও চলে এসেছে। নিচে টিএইচটি ক্ল্যান, গতবারে উইনার, কংগ্রেচুলেশন টিএইচটি ক্ল্যানের সবাইকে। সো 52 মেম্বার্স তাড়াতাড়ি চলে আসেন, স্টার্ট দিয়ে দিব। টিম নাম্বার 14 থেকে উৎপল ভাইকে একটু শিফট করতে হবে ভাইয়া। উৎপল ভাই আপনাকে একটু শিফট করতে হবে যদি আপনি শুনে থাকেন। টিম নাম্বার 14 এর প্লেয়ার আছে, আপনি একটু শিফট করেন, প্লেয়ার ঢুকতে পারছে না। 14 উৎপল ভাই আপনি একটু কাইন্ডলি সোয়াপ করে ফেলেন। টিম নাম্বার 1 চিকেন নেবে, উই হোপ সো ভাইয়া। টিম নাম্বার 1 এর দীপু ভাই কিন্তু খুব সুন্দর খেলেছিল, অলমোস্ট মনে হয় 9 or 10 না, ওনার 11টা কিল ছিল, ওনার 11টা কিল ছিল। শুধুমাত্র রুম খেলার জন্য হচ্ছে আইডিটা ক্রিয়েট করছে, কারণ তার আগের আইডিতে রুমের রিনেম কার্ড নাই, দ্যাটস ওয়াই হচ্ছে তার প্ল্যানের নাম সেখানে অ্যাড করতে পারছিল না, তাই নতুন আইডি খোলা হয়েছে। এটা নিয়ে একদম নিশ্চিন্ত থাকা যায়, আপনারা কোন রকম চিন্তা করবেন না। তুই টিম নাম্বার 14 উৎপল ভাই, টিম নাম্বার 14 উৎপল ভাই মেবি নকআউটার্স প্ল্যানের। উৎপল ভাইকে একটু শিফট করতে হবে,
থ্যাংক ইউ সাগর ভাই ম্যাক্স ক্লাইনের সেকেন্ড স্কোয়াড নিয়ে আসার জন্য, ধন্যবাদ আপনাকে, সবসময় পাশে থাকবেন। আর ভাই যারা নতুন জয়েন করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন চ্যানেলটা। জুবাইর খান লিখছেন, আমার মনে হয় এমুলেটার এবং মোবাইল প্লেয়ারদের জন্য আলাদা রুম করা উচিত, আনফেয়ার হয়ে যায়। এখন পর্যন্ত কিন্তু 90%+ টাইমে কিন্তু মোবাইল প্লেয়াররা হচ্ছে উইনার, এমুলেটার প্লেয়াররা কিন্তু খুব একটা বেশি দূর যেতে পারেনি। একটা ভালো ফাইট হয় কিন্তু এমুলেটার ভার্সেস মোবাইল, অ্যান্ড একদম ম্যাক্সিমাম টাইমে কিন্তু মোবাইল প্লেয়াররা উইন করছে। ইভেন গত খেলা যেটা টিএসসি ক্লাইন উইন করে যায় সেটাতেও কিন্তু মোবাইল প্লেয়ার সবাই, এন্ড তারাই কিন্তু উইন করে। এন্ড টিম নাম্বার 12 ম্যাক্স হাইপার, আপনাদেরকেও স্বাগতম, সবসময় আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। টিএইচটি হ্যাক করে না, হ্যাঁ ভাই টিএইচটি হ্যাক করে না, তারা স্লো কম্পারেটিভলি, তারা মোবাইল প্লেয়ার হয়েও কিন্তু ভালো পারফরমেন্স দেখাচ্ছে। সব টিমকে আসলে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন, এটাই আমরা চাই। যদি কেউ হ্যাক করে থাকে তাহলে আমরা সব অবশ্যই সেটা বিবেচনায় দেখব, হ্যাক তো অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি না। আপনারা যারা যারা এখন লাইভটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। টিম নাম্বার 12 ফোর্থ মেম্বার, টিম নাম্বার 12 বিডিপি আসিফ ভাই, আপনাকে একটু মুভ করতে হবে, যে ম্যাক্স ক্লাইনের একজন মেম্বার ঢুকতে পারছেন না। টিম নাম্বার 12 বিডিপি আসিফ ভাই, আপনি লাইভটা দেখে থাকলে একটু মুভ করেন। শুভ ভাই লিখছেন, এ ই লাবিব ভাইকে আপনারা কীভাবে রাখলেন যে স্পেক্ট করে সে ক্লিয়ারও হ্যাক করে? আমরা কিন্তু খেলা শুরু হওয়ার আগে সবার প্রোফাইল চেক করছিলাম, অ্যান্ড লাবিব ভাইয়েরও প্রোফাইল কিন্তু চেক করা হয়। ওনাদের সবারই যেহেতু নতুন ওনার খেলছেন আমাদের সাথে, ওনাদের কারোই কিন্তু ওরকম সন্দেহজনক খেলি আমরা দেখি নাই। উনি যদি নেক্সট টাইম খেলতে আসেন আমরা অবশ্যই আপনার কথা মাথায় রাখবো এবং ওনার গেমটা আমরা দেখবো। বিডিপি আসিফ ভাই আপনাকে একটু মুভ করতে হবে। তানশিত আপসি লিখছেন, ভাই স্টার্ট করে দাও, আমরা 12:10 স্টার্ট করার কথা, আমরা 12:10 স্টার্ট করে দিব। কম্পারেটিভলি টিম এবার একটু মেম্বার কম দেখা যাচ্ছে, 71 মেম্বার, আমরা এখন প্রায় রেগুলার বেসিসে 100 মেম্বার নিয়ে খেলছি। আই হোপ 12:10 আগে 100 মেম্বার হয়ে যাবে। আরেকজন মেম্বারকে দেখা যাচ্ছে, ম্যাক্স প্ল্যান টিম নাম্বার 12 লাফে, টিম নাম্বার 12 এর বিডিপি আসিফ ভাই কে একটু কিক দাও, ম্যাক্স প্ল্যানের মেম্বার ঢুকতে পারছে না।
উনি অন্য টিমের সাথে বসে আছে। আমরা 2 মিনিট অপেক্ষা করবো, এরপরে আমরা স্টার্ট করে দিব। এইসব কি ল্যাঙ্গুয়েজ ইউজ করেন আপনারা? মেবি আচ্ছা, আমি সবাইকে একটু বলতে চাই যে আপনারা অলে কিংবা কমেন্ট বক্সে প্লিজ কোনো স্ল্যাং বা হার্ড স্টক ইউজ করেন না, যেহেতু এটা একটা ওপেন কমিউনিটি। তো আপনারা সবাই একটু মাথায় রাখবেন, খেলাটা শুরু হলে প্লিজ সবাই অলের মাইকটা অফ করে দিবেন, কারণ আপনাদের কথা কিন্তু স্ট্রিমে চলে আসে। খেলা শুরু হওয়ার সাথে সাথে আশা করি এবার আমরা সবাই অলের মাইক অফ করে দিব। যারা যারা সিঙ্গেল খেলছেন, দেখা যাচ্ছে 3 জন মেম্বার সিঙ্গেল খেলছেন, আপনারা চাইলে কিন্তু একসাথে স্কোয়াড হয়ে জয়েন করতে পারেন। উমার হিমেল ভাই লিখছেন আইডি পাস, আইডি হচ্ছে 6059965, পাসওয়ার্ড 11। এটা আপনি স্ট্রিমে রাইট সাইডের টপে দেখতে পারবেন, স্ট্রিমে রাইট সাইডের টপে আইডি পাস দুইটাই কিন্তু দেওয়া আছে। যা যা র্যান্ডমলি খেলছেন আপনারা চাইলে কিন্তু একসাথে একটা স্কোয়াড ফর্ম করে নিতে পারেন। রাফি শুরু করে দেওয়া যায় মনে হয়। আমি শুরু করে দিব এখনই, কয়েকজন মেম্বার আসবেন, সো 1 মিনিটের মধ্যে শুরু করে দিব। হ্যাঁ রাফি, এখন শুরু করে দাও। 79 মিনিট হয়ে গেছে, আমরা 2 মিনিট এক্সট্রাও নিয়ে ফেলছি। আমাদের সুমন খেলতে যাচ্ছে, ও লগ ইন করতেছে, জাস্ট 20 সেকেন্ড ওয়েট করতে বলবো। কাইন্ডলি একটু ওয়েট করেন, আমরা আর 1 মিনিটের মধ্যে স্টার্ট দিচ্ছি। সরি ফর বারবার ডিলে করতেছি আমি। নতুন একটা ক্লায়েন্টকে দেখা যাচ্ছে, মাফিয়া ক্লায়েন্ট, আপনাদের ওয়েলকাম।
and I'll stand against all enemies. So I think I'm going to start the video. Okay, start the video. অনেকগুলো টিম কিন্তু ফিল আপ হয়নি, কিছু কিছু টিমকে দেখা যাচ্ছে সোলো ভার্সেস স্কোয়াড খেলবে, কিছু টিমকে দেখা যাচ্ছে ডুও ভার্সেস স্কোয়াড খেলবে। Hello, Sabi. Hello. আমি অনেকগুলো টিমকে জজ করে দিয়ে যেতে দেখছি এবারও, কিন্তু পচিং কি সবাই অ্যাভয়েড করে গেল। রোজকের দিকে দুটো টিম যাচ্ছে, টিম নাম্বার 1, 16, 22 সবাই কিন্তু জর্জ পুলের দিকে যাচ্ছে। জস একটু বেশি ওভার কমিটেড করেছিল এখানে, উনি কিন্তু নকড আউট হয়ে গেলেন বাই টিম নাম্বার 5। যদি একটু দূরে নেমেছে, তাদের দুইজন কিন্তু আলাদা হয়ে যাচ্ছেন। রাফিক কি শুনতে পাচ্ছো আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, একটু প্রবলেম হয়েছিল মনে হয়, আমি রিস্টার্ট দিলাম কেবল। এফজি রিফাত ভাই কিন্তু সামনে দেখা যাচ্ছে। টিম নাম্বার 1 এরও সবারই লাইফের অবস্থা খুবই খারাপ, ওদিকে বিএম ক্লায়েন্ট সব দিচ্ছে, তার কিন্তু এখন পর্যন্ত ফাইটে হয়নি। টিম নাম্বার 1 কিন্তু টিম নাম্বার 5 এর সাথে ফাইটে আছে। এদিকে পিকাচো কিন্তু নক আউট ভাই, শুভ এসজি ভাই পিছন থেকে কিন্তু থার্ড পার্টি করতে পারে বিএম ক্ল্যান, সবার কিন্তু লাইফের অবস্থা খুবই ভালো। নকআউটার্স ক্ল্যানের অপুও কিন্তু নকড আউট, কোথায় হচ্ছে ফাইটটা? ভাইরাস ভাইকে দেখা যাচ্ছে জেমস বন্ড ক্ল্যান নকআউট করে দিল।
টিম নাম্বার ওয়ান কিন্তু টিম নাম্বার টু এর দিকে চলে যাচ্ছে। টিম নাম্বার টু হচ্ছে বিএম প্ল্যান এবং টিম নাম্বার ওয়ান হোয়াট দ্য এফ প্ল্যান। টিম নাম্বার ওয়ান এর দুইজনের অবস্থা কিন্তু খুবই খারাপ, তারা জাস্ট ওয়ান বুলেট দে আর গন। তারা কিন্তু একই ওয়ার, এবং তুমি যেটা বলছিলা একটা বুলেট কিন্তু কানেক্ট হয়ে গেল ভাই শ্যাডি ভাই পিছন থেকে, কিন্তু ওয়াদা হিস্ট্রিওকে দেখা যাচ্ছে তিনি রিভার্সি চার্জ করে শ্যাডি ভাই কিন্তু নকড আউট হয়ে গেছে। বিএম শ্যাডি ভাই নকড আউট ভাই টিম নাম্বার ওয়ান। উনি এখনকার মতো রিভাইভ পেয়ে যাবেন কিন্তু লাইফের অবস্থা তো খুব একটা ভালো না। পাশেই কিন্তু বিএম প্ল্যানকে দেখা যাচ্ছে, জোন কিন্তু আগের মতোই কোনো চেঞ্জ নাই। টক্সিক নিশাত, টক্সিক রাকিব গন, টক্সিক স্টর্ম নকআউট, 007 ইজ অন ফায়ার। বিএম ইয়াবা ভাইয়ের উপরে স্প্রে করা হলো, বাকি দুজন মেম্বারের অবস্থা কিন্তু ভালো না। পিছন থেকে আবার টিম নাম্বার 22 কিন্তু আসতে পারে, N47 আমার মনে হচ্ছে এখনই ওনার ডেথ হয়ে যাবে। দীপু ভাই একটা সেফ পজিশন নিয়ে নিয়েছে ওইদিকে, ইয়াবা ভাইয়ের দিকে কিন্তু বলতে না বলতেই প্রিয় ভাইকে কিন্তু ওয়াইপ আউট করে দিল। একমাত্র দীপু ভাই মানে দীপু ভাই কিন্তু একটু দূরে চলে গেছেন, কারণ ওনার লাইফ নেই হয়তোবা, এখানে ওনার বাঁচা খুবই কষ্ট হয়ে যাবে। দীপু ভাই কিন্তু গতবারের হাইয়েস্ট কিল টেকার এবং এবার কিন্তু উনি আর্লি অন স্কোয়াডটাকে হারিয়ে ফেললেন, এবং বিএম প্ল্যান যাদের ব্যাপারে বলা হচ্ছিল যে গত প্রতিটা ম্যাচেই তারা প্রচণ্ড হ্রাস খেলে, তারা কিন্তু এবারও দেখিয়ে দিল। ওয়াট দ্য এফ প্ল্যানের তিনজন মেম্বার কিন্তু এখানে গন, এবং একজন দীপু ভাই কিন্তু সিটিতে চলে যাচ্ছে। আমার মনে হয় না সেটা খুব একটা লাভজনক হবে, কারণ উনি যেখানে যাচ্ছেন ওখানে কিন্তু আর দুটো টিম। এখানে একটা মাফিয়া ভাইয়ের, মাফিয়া ক্ল্যানের অন্তু ভাইয়ের অসাধারণ একটা নেডে কিন্তু টিম নাম্বার 10 এর একজন কিন্তু নকড আউট এবং রাস দিয়ে দিয়েছেন। ও উনি ডাইরেক্ট কিল, উনি সিঙ্গেল প্লেয়ার ছিলেন মেবি। রজকে ফাইটটা হয়ে গেল এবং রজকে কিন্তু একটা টিম ফুললি ওয়াইপ আউট। ইয়াশনাতে বরাবর মতো ওই টিএসটি ক্ল্যান এবং টিম নাম্বার 17 কে দেখা যাচ্ছে। টিম নাম্বার 9 মিল্টার দিকে চলে আসছে এবং মিল্টা তো অলরেডি টিম নাম্বার 7 অবস্থান করছে। এর আগের বারের মতোই মিল্টা পাওয়ার, মিলিটারিতে শুধুমাত্র একটা টিম। টিম নাম্বার 6 দেখা যাচ্ছে টিম নাম্বার 20 দিকে যাচ্ছে এবং টিম নাম্বার 20 অলরেডি কিন্তু 7 এ দখল করে, প্রিমস দখল করে বসে আছে। টক্সিক ক্ল্যানের দুজন তিন চারজন মেম্বারকে দেখা যাচ্ছে, ওনারা গাটকার সাইডে আছেন। এডাব্লিউ ফালুনদের টিম বরাবরের মতো স্টল বল লুট করে কিন্তু ইয়াসনার দিকে আসছে, কিন্তু ইয়াসনাতে কিন্তু অলরেডি দুটো টিম এবং এই দুটো টিমের মধ্যে কিন্তু একটা ফাইট হতে পারে। টিএসটি আসিফ কিন্তু দেখা যাচ্ছে একটা ফ্ল্যাং দিচ্ছে, একটা শর্টও কিন্তু উনি নিয়ে টিএসটি আসিফ কিন্তু নক করে দিল। নাইট বিশ্ব ভাই কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে গেল, একটা গ্রেনেড থ্রো হলো এখানে, তার তো মনে রাখা ছিল না। টিম নাম্বার 17 এর বাকি দুই মেম্বার কিন্তু একটু দূরে অবস্থান করছেন। টিম নাম্বার 17 এর উৎপল ভাই কিন্তু একাই রাজ দিচ্ছেন সামনে কিন্তু উইনার টিমটা, এবং এই টিম কিন্তু লাইটলি নিলে চলবে না। টিম নাম্বার 21 টিএসটি, উৎপল ভাই দিয়ে কিন্তু দেখা যাচ্ছে টিএসটি আসিফ ফ্ল্যাং দিচ্ছে। আমার মনে হয় না উৎপল ভাই এখন পর্যন্ত স্পটেড, কিন্তু একটা গ্রেনেড থ্রো কিন্তু নাকি বিপদে ফেলে দিবে। নেট কিন্তু একটা থ্রো হয়েছিল টিম নাম্বার 7 এর সাথে, 24 এর একটা ফাইট হলেও হতে পারে এখন মিলটাতে। পছন্দ করতে কিন্তু এবার দুটো টিম, গতবার কিন্তু পছন্দ করতে কেউ নামেনি, এবার কিন্তু দুটো টিমকে দেখা যাচ্ছে। একটা টিম ছিল
শুধুমাত্র 3 নম্বর 15 ছিল, 3 নম্বর 22 কিন্তু কেবলমাত্র চলে আসে, স্কোয়াড হাউস তারা লুট করে প্রতিনিধিতে ঢুকে যাবে। টিএইচটি সিফাত কিন্তু ফ্লাইং দিচ্ছে, দেখা যাক। গতবারের যে সিনারিও ছিল এবারও কিন্তু ঠিক একই রকম, ড্রপ কিন্তু মিলিটারির পাশেই। যতগুলো টিম নাম্বার 17 তানভীর সিফাত কিন্তু অলরেডি নকআউট, টিএসটি আসিফ তাকে রিভাইভ দিতে যাচ্ছে, জুবায়ের রাকিব ভাই টিম নাম্বার সিফাত কিন্তু পিছন দিক থেকে ফ্ল্যাং দিচ্ছেন, উৎপল ভাই কিন্তু বিপদে পড়ে যেতে পারে, পিছন দিক থেকে কিন্তু ফ্ল্যাং দিচ্ছে টিএসটি সিফাত এবং উৎপল ভাই নকআউট, উৎপল ভাই নকআউট। আমি যেটা বলছিলাম যে উনি নকআউট হলে বিপদে পড়ে যাবেন, এবং পুরো টিএসটি ক্ল্যান কিন্তু এখন টিম নাম্বার 17 এর দিকে রাজ দিচ্ছে, এবং এটা কিন্তু একটা ভালো আইডিয়া, কারণ অলরেডি তাদের একজন হচ্ছে নকআউট, উনি কেবলমাত্র রিভাইভ পেয়ে গেলেন কিন্তু লাইফ ঠিক করার সময় তিনি পাবেন। টিম নাম্বার 24 কিন্তু এখন একটা ফাইটে যাবে, আমাদের ক্যাম্পার প্ল্যান টিম নাম্বার 7 এর সাথে ফাইটটা হবে, কিন্তু ওয়াইপ আউট করে দিল এখানে মিলটাতে, কিন্তু একটা ফাইট চলছে টিম নট 24 এর সাথে 7 এর, এবং টিম নট 24 এর প্রতিটা মেম্বার কিন্তু প্রোন করে আছে, এবং তারা কিন্তু ওপেন গ্রাউন্ডে তাদের দিকে রাজ দিতে কিন্তু সবাই আলাদা আলাদা ভাবে অবস্থান নিচ্ছে, এবং যেটা আমি গত ম্যাচেও বলছিলাম যে টিম নাম্বার 24 এন্ড এডব্লিউ সামির কিন্তু একজন পর্বে নক আউট করে দিল, এডব্লিউ সামির দুজনকে নক আউট করে দিল, এবং সামির নিজেও কিন্তু এখন নক আউট। টিম নাম্বার 24 এর মতো নর্মালি টিম কম্বিনেশন দেখা যায় না, হয়তো বা তাদের নতুন টিম ফর্ম করার কারণে, এক একজন মেম্বার কিন্তু এক এক দিকে, তাদের একজন মেম্বার কিন্তু অনেক দূরে, তারা কিন্তু আমি রিভাইভ পেয়ে যাব আগাচ্ছে। টিম নাম্বার 7 এর স্যাম ভাইও এখন হয়তো বা রিভাইভ পেয়ে যাবেন, হ্যাঁ উনিও রিভাইভ পেয়ে যাবেন। টিম নাম্বার 24 তাদের দিকে আগাচ্ছে, টিম নাম্বার 24 এর বাকি দুজন কিন্তু অনেকখানি দূরে, তাদের দিকে কিন্তু টিম নাম্বার 9 আগাচ্ছে, কিন্তু টিম নাম্বার 9 চলে আসছে, এবং এটাতে কিন্তু একমাত্র লসে পড়বে টিম নাম্বার 24, কারণ তারা কিন্তু ওপেন গ্রাউন্ড হোল্ড করে আছে, এবং টিম নাম্বার 24 এর যে মেম্বারটা দূরে ছিল সেই মেম্বারটা কিন্তু অলরেডি কিন্তু নকড আউট এবং কিলড। আমি এটাই বলছিলাম যে টিম কম্বিনেশন না থাকার কারণে এক একজন মেম্বার এক এক দিকে ছিল, এবং এটাই কিন্তু তাদের ভুল হলো। সামনে কিন্তু লাইফ ঠিক করে নিচ্ছে, টিম নাম্বার 7 কিন্তু কন্টিনিউ ফায়ার করছে, এবং সলিড আইটেম কিন্তু এখন নক আউট, পিছন দিক থেকে সামিন ফ্ল্যাং দেওয়ার চেষ্টা করছে, কিন্তু 3 vs 1 একটু বিপদে পড়ারই সম্ভাবনা দেখা যাচ্ছে। টিম নাম্বার 9 টিম নাম্বার 7 এর সাথে ফাইটে চলে আসবে, দিন ভাইয়ের উপরে, এবং ফর্মের দিন ভাই কোনো রকমে কিছু বেঁচে ফেললেন, আর দুইটা বুলেট কানেক্ট হয়ে গেলেন কিন্তু আপনি নক আউট হয়ে যেতেন। ইসিকে আহাদ ভাইকে দেখাচ্ছে লাইট অবস্থা, এটা ভালো না। একসাথে থাকতো তাহলে কিন্তু তারা এখান থেকে এই ব্যাটলটা জিতা নিতে পারতো, তারা কিন্তু আলাদা আলাদা থাকার কারণে নরমালি আমরা তিনটা রুমে দেখলাম, তাদের মধ্যে কিন্তু কোনো কম্বিনেশন নরমালি থাকে না। ওদিকে কিন্তু বিএম ক্লায়েন্টের সাথে ফাইট হচ্ছে টিম নাম্বার 14 এর, রাজন ভাই নকড আউট, রাজন ভাই কিন্তু নকড আউট, এবং তারা কিন্তু জোনের খুবই বাহিরে, খুবই বাহিরে। রাজন ভাই মনে হয় নকআউট থাকবেন, রাজন ভাই হয়তো ব্লিড আউট করে যাবেন। বিএম ক্লায়েন্ট কিন্তু একটা সেফ পজিশনেই আছে, এদিকে কিন্তু নকআউট ক্লায়েন্টের পজিশন একটা ভালো না। বিএম ক্লায়েন্টের দুজন মেম্বারকে এখন এখান থেকে চলে যাওয়াটাই বেটার মনে হচ্ছে আমার কাছে, কারণ তাদের নিজেদের লাইফের অবস্থা ভালো না, এন্ড তারা চলে যাচ্ছেন। বিএম হাউ এন্ড বিএম কোস্তিম আর বিএম নকআউট প্ল্যান কিন্তু তাদের একজন মেম্বারকে রিভাইভ দিতে চলে গেল, তারা জোনের বেশ বাহিরে, এবং দুইটা টিমই কিন্তু এখন বেশ বিপদে পড়বে জোনের কারণে। টিম নাম্বার 11 এর সাথে কিন্তু ফাইট দেখা যাচ্ছে, শুভ ভাইদের টিম টিমটাকে ওয়াইপড আউট করে দিল,
আমার মনে হচ্ছে ব্লাস্টের মাধ্যমে, গাড়ি ব্লাস্টের মাধ্যমে হচ্ছে ওয়াইপ আউট হয়ে গেছে। হ্যাঁ, গাড়ি ব্লাস্ট করে দেওয়া হয়েছে এবং ওইভাবে একটা 3 নম্বর 11 এখানে ওয়াইপ আউট হয়ে গেছে। একজন মেম্বারের লাইফ ভালো না, হয়তো বা উনি নক আউট হয়ে গিয়েছিলেন, কিন্তু টক্সিক কিন্তু ব্যাক, টক্সিক তাকে ব্যাক করালো এবং তারা কিন্তু পুরাটা লুটি করে নিবে। 3 নম্বর 9 এখানে ফাইটে ছিল এবং 3 নম্বর 7 কে কিন্তু ওয়াইপ আউট করে দিল। 3 নম্বর 9 হচ্ছে 007 প্ল্যান, তারা ফুল টিম নিয়ে খেলছে। এখানে কিন্তু 3 নম্বর 14 আবারও বিএম প্ল্যানে পাশ দিয়ে চলে গেল, কিন্তু এবার হয়তো স্পটেড হয়নি তারা। 3 নম্বর 2 এর বিএম তসলিম আপু, উনি কিন্তু নকড আউট, উনি ব্লিড আউট করে যাবেন, কারণ বিএম ভাও অনেক দূরে চলে গেছেন। বিএম ভাউকে দেখা যাচ্ছে উনি জোনে ঢুকে গেছেন এবং তসলিম আপু কিন্তু জোনেই ব্লিড আউট হয়ে গেলেন। বিএম প্ল্যানের আজকে দিনটা খুব একটা ভালো যাচ্ছে না। এদিকে কিন্তু 3 নম্বর 5 ব্রিজ ক্রস করছে এবং ব্রিজ ক্যাম্পিং কিন্তু হচ্ছে। D12 প্ল্যানে শান্ত ভাইকে দেখা যাচ্ছে। 3 নম্বর 18 কিন্তু ব্রিজ ক্যাম্পিং করছে, 3 নম্বর 5 কিন্তু দুইটা গাড়ি ফায়ার হলো। আলামিন ভাই কিন্তু সেফলি সেখান থেকে রিটার্ন করলেন। 3 নম্বর 5 কিন্তু সেফলি উইদাউট টেকিং এনি নক তারা কিন্তু পার করে গেলেন। ব্রিজ ক্যাম্পিং এ খুব একটা লাভ হলো না। এখানে আবার 3 নম্বর 5 কিন্তু 3 নম্বর 18 এর দিকে ফায়ার নিচ্ছে। পাশে কিন্তু 3 নম্বর 19 এর একজন মেম্বারকে দেখা যাচ্ছে, আবদিন রকি ইউটিউব ভাই। পিছন দিক থেকে কিন্তু 3 নম্বর 18 ফাইটে যেতে পারে। তারা কিন্তু একটা ডিস্টেন্স নিয়েছে, তারা মিলিটারিতে চলে যাচ্ছে মেবি। এদিকে কিন্তু নব সাইডে যে ব্রিজটা আছে এখানে 1 2 3 4টা টিম এবং টক্সিকের সামনে কিন্তু টিএসটি টিম। এবার তাফি কি শুনতে পাচ্ছ? টক্সিক কাকো কিন্তু টিএসটি সিফাতকে নকড আউট করে ফেললো এখানে। আমার কথা কি আসতেছে? হ্যাঁ হ্যাঁ আসতেছে। হ্যাঁ হ্যাঁ টক্সিক কাকু কিন্তু অমেশ শট দিল একটা এবং ডাইরেক্ট হেড শট এবং সিফাত কিন্তু নক আউট। টক্সিক এবং টিএসসি কিন্তু একদম সামনাসামনি। সিফাত এখানে রিভাইভ পেয়ে যাবে এবং খুব একটা ভালো পজিশন নেই টক্সিক কাকু, কিন্তু আলাদা টক্সিক টিম থেকে আলাদা। জোনের প্রেসারে কিন্তু আপনি দুটা টিমই পড়বে। টক্সিক কাকু আরেকটু নক করার চেষ্টা করছেন। টক্সিক বিটি ভাই কিন্তু টিপিপি নিচ্ছিলেন, টিএসটি ক্ল্যান হয়তো বা জোনে চলে যাবে এখন, তার এখন কোনো ফাইটে যাচ্ছে না। টক্সিক কাকু কিন্তু একাই চার কিল নিয়েছেন, জোনে চলে আসা উচিত। টক্সিকের এখন জোনে চলে আসা উচিত, কারণ জোন কিন্তু বেশ দূরে। টক্সিক কাব্বি ভাইকে দেখা যাচ্ছে বোটে উঠে গেছেন, টক্সিক প্ল্যান বোটের মাধ্যমে চলে আসবে। এনটিএসটি প্ল্যান কিন্তু গাড়ি দিয়ে ব্রিজ ক্রস করে ফেলবে। না, টিএসটি প্ল্যান কিন্তু উপর থেকে ফায়ার নেওয়ার চেষ্টা করবে এখন। টিএসটি প্ল্যান কিন্তু জোনে ঢুকে ফের ফাইট নিবে, স্পট করতে পারেনি টক্সিক প্ল্যানকে। কাকু কাকু কিন্তু বেশ দূরে এন্ড টক্সিক বিটিও বেশ দূরে। টক্সিক কাকু কিন্তু স্পট করতে পেরেছেন এন্ড একটা অমে শট দিয়েছেন, বাট লাগেনি কানেক্ট। এটি কিন্তু একটা কারের শট হলো, বিটি ভাইয়ের উপরে কারের শটটা পড়লেও কিন্তু খুব একটা ড্যামেজ হয়নি। কাকুর উপরে কন্টিনিউস ফায়ার অ্যান্ড কিছু শট কানেক্ট কিন্তু হলো। টক্সিক বিটি এবং টক্সিক কাকু দুজনের কিন্তু জোনে ঢুকতে খুব কষ্ট হবে। আমার মনে হয় বোর্ডটা দুজনের বোর্ড ছিল, যে কারণে ওনারা ফুল টিম নিয়ে ঢুকতে পারেননি। এদিকে কিন্তু 007 জ্যাপ ইমন ভাইকে নক আউট করে দিচ্ছেন, আইকনিক এজে ভাইকে কিল্ড, জ্যাপ ইমন ভাই কিল্ড, D12 শান্ত ভাই কিন্তু নক আউট, ইমরান ভাই চলে আসতেছেন আবার একজনকে পিক করতে। টক্সিক ইমরান ভাই কিন্তু
চেষ্টা করছেন। ইমরান ভাইয়ের এটা একটা সুইসাইডাল অ্যাটেম্পট, দেখা যাক। যে কোনো সময় জোনে মারা যেতে পারেন। টক্সিক কাকু ভাই নকড আউট হয়ে যাবেন, কিন্তু টক্সিক ক্ল্যান এখন পুরোপুরি কিন্তু জোনে ঢুকে আসলেও ম্যাক্স ক্ল্যানের সাথে কিন্তু ফাইটে আসতে হবে, এবং ম্যাক্স ক্ল্যানের কিন্তু চারজনকে অ্যালাইভ দেখা যাচ্ছে। টিএসটি ক্ল্যানেরও একই অবস্থা, তারাও কিন্তু জোনে ঢুকতে হলে তাদেরকেও কিন্তু কষ্ট করতে হবে। এদিকে 007 কিন্তু এফডি মিরাজ ভাইকে নকআউট করে দিল, এফডি রিফাত কিন্তু 007 এক্সপ্যানশন। যাচ্ছেন সামনে, এফডি ক্ল্যান কিন্তু নকআউট অবস্থায় আছে, ইয়াসিন ভাই কিন্তু একাই এখানে। উনি কিন্তু 9 কিল নিয়ে আছেন, অসাধারণ। ওনাদের বাকি তিনজন একাই অ্যালাইভ ছিলেন, এন্ড উনি টিমমেট লাইটের অবস্থা ভালো ছিল না। 3 নাম্বার 9 শুধুমাত্র ইয়াসিন ভাই বেঁচে আছেন, পিছনে কিন্তু আবার বিএম ভাউ, উনিও কিন্তু সিঙ্গেল। উনি একটু সেফ গেম প্লে করছেন, কারণ ওনার বাকি তিন টিমমেট কিন্তু ডেড। তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে জোনের বাহিরেই, এবং এই জোনে আসতে নাকি একমাত্র না, তিনজনই আলাইভ, সরি, মুমতাহার নুরুন্নাহার আপু নকড আউট। একটা নেট আসলো, নেটটা কানেক্ট করবে না যদিও। 16 ফাইটে নুরুন্নাহার আপু মনে হয় এখানেরই। তিন নম্বর 14 এর সাথে তিন নম্বর 16 নকআউট ভার্সেস নকআউট। উপর থেকে পিকাচুর একটা গ্রেনেড থ্রো কিন্তু পুরো নকআউট ক্ল্যানকে শেষ করে দিবে। নেক্সট জোনটাও কিন্তু খুব ভালো একটা জোন পড়েছে, সবারই ফেভার করছে। টিএসটি ক্ল্যান 3 নাম্বার 12, 3 নাম্বার 12 এর খুব কাছাকাছি টক্সিক ক্ল্যানকে দেখা যাচ্ছে। গ্রেনেড থ্রো হলো কিন্তু ভুল টাইমে থ্রো হলো 3 নাম্বার 16। উপর থেকে কিন্তু কন্টিনিউয়াস ফায়ার চলছে, একটা নেট থ্রো হয়েছিল কিন্তু ভুল টাইমে। AWF আলমদের টিমকে ওয়াইপ আউট করে দিচ্ছে, টিম নট 12 এর একজন মেম্বার অনেক দূরে, এন্ড টিম নট 21 কিন্তু সেফলি জোনে ঢুকে গেল। আমি ভেবেছিলাম ওয়াইপ আউট হয়ে যাবে। টক্সিক ক্ল্যান কিন্তু এখন ফাইটে যাবে ম্যাক্স ক্ল্যানের সাথে। টক্সিক ক্ল্যান আর ম্যাক্স ক্ল্যান খুবই কাছাকাছি, দুইটা টিমকে একসাথে জোনে ঢুকতে হবে। টক্সিক ক্ল্যান হচ্ছে ম্যাক্স ক্ল্যান কিন্তু জোনটাকে আগে প্রিফার দিচ্ছে। একটা নেড এসেছে, টক্সিক কাকু কিন্তু নেডে মিস, টক্সিক ম্যাক্স ক্ল্যানের টুটুল ভাইকে কিন্তু নকড আউট করে ফেললো, এবং দুজনকে কিন্তু নকআউট দেখা যাচ্ছে। এন্ড টক্সিক দুইটির অসাধারণ নেডে কিন্তু দুজন নকড হয়ে গেছে, এখানে তিনজন নকড। ম্যাক্স ফ্ল্যাশ একাই আছেন, ম্যাক্স ফ্ল্যাশ একটু দূরে টিম থেকে।
ম্যাক্সের একজন মেম্বারকে নক দেখা যাচ্ছে এবং আরেকজন মেম্বারকে কিন্তু দেখা যাচ্ছে বিল্ডিং এর মধ্যে। টিএসটিএম তারা চারজনই কিন্তু জোনে ঢুকে ভালো একটা পজিশন নিচ্ছে। এদিকে টিম নাম্বার 14 আর 16 কিন্তু ফাইটে থাকলেও তারা এখন জোনকে প্রিফারেন্স দিল, তারা সবাই জোনে ঢুকছে। এবং ম্যাক্স ল্যানের একজন মেম্বার কিন্তু কেবলমাত্র লিড আউট করে গেল। টক্সিক ল্যান কিন্তু এখন জোনের প্রেসারে পড়বে, যদিও তাদের কাছে গাড়ি আছে, তারা টাইমলি হয়তো বা গাড়িতে ঢুকে যাবে। টিম নাম্বার 16 কে কিন্তু অনেক দূর যেতে হবে গাড়ি নিয়ে, তারা কিন্তু দেরি করছে। এদিকে টিএসটি ক্লান তাদের সামনে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল, তারা যেদিকে যাচ্ছে সেদিকে কিন্তু দুটো টিম, ঠিক তাদের সামনে টিম নাম্বার 20। টিম নাম্বার 14 কিন্তু এখন টিম নাম্বার 20 খুব কাছাকাছি, কিং অফ ফাইটার টিম রকি ভাই কিন্তু নকড আউট করে দিল টিম নাম্বার 14 এর একজনকে। এবং রাজন ভাই কিন্তু কিলড, রাজন আব্দিন ভাই কিন্তু পুরো ম্যাচই মোটামুটি সেফ খেললেন এবং লাস্ট সেশন মানে কি রকি ভাই কিন্তু আরেকটা শট কানেক্ট করলে কিন্তু উনি ডেড। শুভ এস জি ভাই কিন্তু রাইট সাইড থেকে ফ্ল্যাঙ্ক দিচ্ছেন, লেফট সাইড থেকে ফ্ল্যাঙ্ক দিচ্ছেন নকআউট কাজী। এবং গাড়ি নিয়ে চলে আসছে, গাড়িতে কন্টেনার ফায়ার হলো, গাড়িতে আর কয়েকটা ফায়ার হলেই কিন্তু গাড়িটা ফ্লাশ হয়ে যাবে। কিন্তু কিল করে ফেললো নাম্বার 16, চার দিক থেকে গুলি খাচ্ছে তারা কিন্তু অলরেডি আসবের দিকে কিন্তু ফায়ার হচ্ছে এবং টিএসসি আসবের দিকে টক্সিকের তিনজন আমার মনে হয় না এই যাত্রায় বেঁচে ফিরতে পারবেন উনি। টিএসটি আসিফ উনি একমাত্র বেঁচে আছেন এখন, তার সামনে হচ্ছে টক্সিক ক্লায়েন্টের তিনজন মেম্বার, একটা নেট থ্রো হয়েছে, দেখা যাক নেটটা কানেক্ট করে কিনা। না মনে হচ্ছে নেটটা স্মোক। এদিকে পিকাচুকে দেখা যাচ্ছে নকআউট, টিম নাম্বার 20 ও ফাইটে আছে। টিএসটি আসিফ কিন্তু নকড আউট করে ফেলেছেন একজনকে এবং টক্সিক বিটি কিন্তু ফ্লাশ কিল করে দিলেন। টিএসটি কিন্তু সে পিকাচু সামনে কিন্তু 007 ইয়াসিন এবং পিকাচু কিন্তু পাল্লো না, 007 ইয়াসিন কিন্তু একাই খেলছেন, উনি কিন্তু 13টা কিল দিয়েছেন 007 ইয়াসিন। এখন পর্যন্ত 5টা টিম অ্যালাইভ। আমার মনে হচ্ছে টক্সিক টিমের কাছ থেকে মাইকের সাউন্ডটা আসছে, টক্সিক ক্লান যদি শুনে থাকেন আপনারা মাইকটা অফ করে দিন। মাইকের সাউন্ডটা আসছে হচ্ছে 007 থেকে, আপনারাই আমাদের জাস্ট এখানে টিম আছে 5টা বুঝছেন। ঢুকতে হলে খুবই কষ্ট করতে হবে এবং তারা জোনে ব্লিড আউট করে যেতে পারে এবং সবগুলো টিমকে কিন্তু জোনে ঢুকতে হবে। টিম নাম্বার 820 সবগুলো টিমকে জোনে ঢুকতে হবে। এবং শুধুমাত্র ম্যাক্স ক্ল্যানের মেম্বারকেই জোনে দেখা যাচ্ছে, বাকি সবাই জোনের বাহিরে। টক্সিক কিন্তু রাজ দিচ্ছে, টক্সিক বিটি কিন্তু নকআউট, মোস্তাফিজ ভাই কিন্তু নকড আউট করে ফেললেন। ওদিকে নকআউটার্স ক্ল্যানের রাজি ভাই এবং নকআউট ভাই টক্সিক ইমরান, টক্সিক ক্ল্যান চারিদিকে ফাইট নিচ্ছে। সঞ্জারি ভাইকে দেখা যাচ্ছে পিছন থেকে কভার ফায়ার দিতে এবং কভার ফায়ারটা কিন্তু বেশ কাজে আসলো।
জোনের বাহিরে কিন্তু প্রতিটা ফাইট হচ্ছে, জোনে একমাত্র যেই ব্যক্তিটা অবস্থান করছে ম্যাক্স ফ্ল্যাশ, একমাত্র তিনিই কিন্তু জোনে, বাকি প্রতিটা মেম্বার জোনের বাহিরে। থ্রি ভার্সেস থ্রি একটা ফাইট হবে নকআউটস ক্লানের। রাজি ভাই কিন্তু অলরেডি রিভাইভ পেয়ে গেছেন। একমাত্র সানজেরি ভাই আছেন, উনি স্মোকে আছেন, তাই ওনাকে ক্লান এই ফাইটটা উইন করে গেলেও সাথে সাথে কিন্তু এখনই জোনে ঢুকে যেতে হবে, এখনই জোনে ঢুকে যেতে হবে। টিম নাও তারা জোনে ঢুকে যাবে আমার মনে হচ্ছে। টক্সিক ক্লান কিন্তু তাদের টিম কিলস 13, 1 ভার্সেস 2 ভার্সেস 3, তিনটা টিম অ্যালাইভ করছে। টিম নাম্বার 14 এর 2 জন, টিম নাম্বার 12 এর 2 3 1 জন, টিম নাম্বার 8 এর 3 জন। ও এখন পর্যন্ত কিন্তু ম্যাক্স প্ল্যানের কাছে জোনটা আছে এবং জোনে ঢোকার চেষ্টা করছে শুভজিৎ ভাই, ওনাকে হয়তো বা ফায়ার করা হতে পারে। ম্যাক্স ফ্ল্যাশ কিন্তু বের হয়ে কিন্তু রাজি ভাইকে নকআউট করে দিলেন, রাজি ভাইকে নকআউট করে দিয়েছেন। শুভ ভাই আছেন একমাত্র, মনে হচ্ছে আর পেছনে আছেন টক্সিক ইমরান। টক্সিক বিটি কিন্তু এখনই শট দিবে শুভ ভাইকে, যা বলা হচ্ছিল। এটা ওয়াইপড আউট টিম নাম্বার 8 এর সাথে, কিন্তু এখন টিম নাম্বার 12 শুধুমাত্র একজন বাকি আছে টিম নাম্বার 12 এর। ম্যাক্স ফ্ল্যাশ টক্সিক মনে হয় এই ব্যাটলটা উইন করে যাবে। টক্সিক নাম্বার 8 প্রেসার ছিল, তিনজন প্লেয়ার গেমে ভার্সেস গেমে মাঝখানে কিন্তু টক্সিক বেশ প্রেসারে পড়ে যায় এবং সেই প্রেসার থেকে ওভারকাম করে এখন কিন্তু প্রায় উইনিং টিম, অলমোস্ট উইনিং টিম। তারিফ ভাই লেখছেন আরো কি রুম হবে, না ব্রো আজকের জন্য রুম শেষ। আবিদ ভাই লেখছেন রুম কি আর হবে, না ভাই আর রুম আর হবে না। নেট কিন্তু তো হচ্ছে, অলমোস্ট কানেক্ট করে গেছিল ফ্ল্যাশ ভাই দিয়ে, কিন্তু শর্ট হলো এবং শর্ট এখানে কানেক্ট হলো না, কিন্তু উনি কিন্তু স্পটে, ওনার দিকে কিন্তু এখন রাশ হচ্ছে, ওনার দিকে রাশ হচ্ছে। বিটি ভাই কিন্তু লাস্ট কিলটা বিটি ভাই নিয়ে নিল। টক্সিক ক্লান বরাবর মতো আজকে আরেকটা অসাধারণ পারফরম্যান্স দিয়ে কিন্তু চিকেনটা নিয়ে নিল, কংগ্রাচুলেশন টক্সিক ক্লান। বিটি ভাইয়ের কিন্তু 8টা কিল, 007 কিন্তু আজকে প্রচন্ড ভালো খেলছিল কিন্তু আনলাকি, এবং টক্সিক প্ল্যান বরাবরের মতো রাশ গেমটা দেখে কিন্তু আরেকটা চিকেন নিজেদের দখলে নিয়ে নিল। টক্সিকের আজকে দুইটা টিমকে আমরা দেখেছি খেলতে। ম্যাক্স প্ল্যান গতবারও টপ ফাইভে ছিল, এবারও হচ্ছে টপ টুতে। টক্সিক প্ল্যানের যদি আমি টিম কিলস দেখি তাহলে কিন্তু 15টা কিল, ম্যাক্স প্ল্যান কিন্তু শেষ পর্যন্ত একজন মেম্বার সেফ খেলে টপ টুতে নিজেদের টিমকে নিয়ে আসেন। তাদের টিম কিল হচ্ছে 3টা। তিন নম্বর পজিশনে নকআউটার্স প্ল্যান, নকআউটার্স প্ল্যান মাঝখানে স্যান্ডউইচ হয়ে যায়, যে স্যান্ডউইচ হওয়ার কারণে পিছন থেকে থার্ড পার্টি করে টক্সিক ক্ল্যান তাদেরকে ওয়াইপ আউট করে দেয়। তাদের টিম কিলস হচ্ছে 7টা এবং শুভ ভাই কিন্তু একাই 6টা কিল। এদিকে কিন্তু মোস্তাফিজ ভাইদের টিম যারা এর আগে একবার রুম উইন করেছিল তাদের টিম কিলস হচ্ছে 1টা, তারা একজন মেম্বার কম নিয়ে খেলেছেন। 007 20টা টিম কিল, আনলাকি, খুবই আনলাকি, লাস্ট হলো না। আশা করি নেক্সট দিন আপনারা চিকেন নিয়ে নেবেন। টিম নাম্বার 6 এর পিকার থেকে ইয়াসিন ভাইকে একটা বিগ শাউট আউট, উনি একাই 13টা কিল করেছেন। এর আগের রুম ম্যাচটাতে কিন্তু দুইজন মেম্বারকে দেখা যায় 11টা করে কিল করতে এবং এবার আপনি একাই 13টা কিল করেছেন। টিম নাম্বার 6 এ কিন্তু 0 কিল, এটা কিন্তু খুব ভালো একটা টিম, কিন্তু এবার আনলাকি, এবার কোনো কিল ওরা পায়নি। গতবারের উইনার টিম টিএসটি ক্ল্যান তারা কিন্তু 4টা কিল, আব্দিন রকি ভাই একটা কিল করেন। টিম নাম্বার 9 তারা কিন্তু অনেক দূর থেকে আসে, তারা কিন্তু স্টল বারে হচ্ছে লুট করে তারপর আসে, তাদের 0 কিল। টিম নাম্বার 10 এ দেখা যাচ্ছে 5টা কিল, টিম নাম্বার 11 দেখা যাচ্ছে 6টা কিল। এফডি আলামিন ভাই করেন 4টা কিল,
টিম নাম্বার 12 এ দেখা যাচ্ছে দুইটা কিল, টিম নাম্বার 13 এ দেখা যাচ্ছে তিনটা কিল, টিম নাম্বার 14 এ দুইটা কিল, 15 জিরো কিল, 16 এক কিল, 17 জিরো কিল, 18 এক কিল, 19 চার কিল, উখিয়াও ভাই করেন দুই কিল, টিম নাম্বার 20 তে কিন্তু এক কিল, টিম নাম্বার 21 এ জিরো কিল, 22 জিরো কিল, 23 জিরো কিল, টিম নাম্বার 23 টক্সিকের আরেকটা টিম, টক্সিক ক্ল্যানের, যারা সবার আগে ওয়াইপ আউট হয়ে যায় এবং সেই ক্ল্যানেরই অন্য টিম কিন্তু চিকেন নিয়ে আসে, তো দিন শেষে কিন্তু টক্সিক উইনার। সেটাই বলছিলাম, টক্সিক ক্ল্যানের একটা টিম হচ্ছে ফার্স্টে, একটা টিম লাস্টে, সো ফার্স্ট টু লাস্ট অল টক্সিক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সাথে রুম ম্যাচে জয়েন করার জন্য। আমরা আজকে দুটো রুম ম্যাচ দিয়েছি, দুটো রুম ম্যাচে একটা রুম ম্যাচের উইনার ছিল টিএসসি ক্ল্যান, আর একটা রুম ম্যাচের উইনার ছিল টক্সিক ক্ল্যান। সো সবাই, সব উইনার টিমকেই কনগ্রেচুলেশন, অ্যান্ড যারা অনেক ভালো খেলা দেখিয়েছেন আমাদেরকে, লাইক ইয়াসিন ভাই 007 ক্ল্যানের, আপনাকেও কনগ্রেচুলেশন। আপনারা আশা করি আমাদের সাথে কিন্তু এই ক্ল্যান প্রথমবার খেলে কিন্তু খুবই অসাধারণ একটা গেমপ্লে দেখায়, সেকেন্ড রুম ম্যাচে আবার আই এম সরি ওনাদের 007 ক্ল্যান, 007 ক্ল্যান হচ্ছে অসাধারণ একটা গেমপ্লে দেখিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু চিকেনটা দুইটা টিমের একটা টিমও নিতে পারেনি। সো কিছু কমেন্ট পড়া যাক, জারিফ ভাই লিখেছেন আর রুম হবে না ভাই, আর রুম হবে না আজকে, এই ক্ল্যান কই, এই ক্ল্যান জয়েন করেনি নেক্সট ম্যাচে, আমাদের সেকেন্ড ম্যাচে জয়েন করেনি তারা। সো এই ছিল আজকে আমাদের, তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করতেছি আজকের লাইভটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আশা করি আবার কালকে আপনাদের সাথে দেখা হবে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আল্লাহ হাফেজ।